আজকের ভিডিওতে আমরা একটি ভার্টিক্যাল সার্কুলার মোশন সম্পর্কে আলোচনা করব এবং তার পিছনে থাকা যে গতিবিজ্ঞান বা ডাইনামিক্স তা বোঝার চেষ্টা করব একটি বস্তু যেমন একটি বল বা পাথরকে একটি ভরশূন্য স্ট্রিং বা দড়ি দিয়ে বেঁধে যদি আমরা ভার্টিক্যাল সার্কেলে অর্থাৎ এখানে কোথাও গ্রাউন্ড রয়েছে এইভাবে এবং তার সঙ্গে পারপেন্ডিকুলার একটি ভার্টিক্যাল সার্কুলার বা উল্লম্ব বৃত্তপথে ঘোরানো হ ঘোরাচ্ছি তাহলে এই ভার্টিক্যাল সার্কুলার মোশানে যে কত মিনিমাম ভ্যালাসিটি থাকলে এই বস্তুটি পূর্ণ বৃত্ত সম্পন্ন করবে সেই ভ্যালাসিটির কমে বস্তুটি কত হাইট পর্যন্ত ম্যাক্সিমাম উঠবে এই সংক্রান্ত আলোচনাগুলো এই ভিডিওতে আমরা করব তবে তার আগে কিছু ব্যাপার একটু বুঝে নেওয়া যাক একটি স্ট্রিংয়ের ক্ষেত্রে একটি লাইট স্ট্রিং লাইট স্ট্রিং অর্থাৎ একটি ভর শূন্য স্ট্রিংয়ের ক্ষেত্রে অর্থাৎ লাইট এর ক্ষেত্রে মাস অলমোস্ট শূন্য বা নগণ্য হিসাবে ধরে নেওয়া যায় এর ক্ষেত্রে যদি টেনশান গ্রেটার ট্যান জিরো হয় তাহলে স্ট্রিংটিকে টাউট বা টন অবস্থায় থাকা এরকম বলা হবে যদি স্ট্রিংটির টেনশান শূন্য হয় তাহলে স্ট্রিংটি হয়ে যাবে স্ল্যাক বা ঢিলে এবং স্ট্রিংটির টেনশান যদি লেস দ্যান জিরো হয়ে যায় তাহলে স্ট্রিংটি একেবারেই স্ল্যাক হয়ে যাবে টেনশান যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে টেম্পোরারিলি স্ল্যাক থাকবে অর্থাৎ টেম্পোরারিলি স্ট্রিংটি ঢিলে অবস্থায় থাকবে কিন্তু টেনশন যদি আরও কমে জিরো হয়ে যায় তাহলে স্ট্রিংটি একদম পার্মানেন্টলি স্ল্যাক হয়ে যাবে অর্থাৎ পারমানেন্টলি ঢিলে হয়ে যাবে এটা গেল লাইট স্ট্রিংয়ের জন্য যদি আমরা একটি লঘু দণ্ড বা একটি লাইট রডের জন্য দেখি লাইট রডের ক্ষেত্রে মাস অলমোস্ট ইকুয়াল টু জিরো ধরে নেওয়া যায় এক্ষেত্রে টেনশান মাস রডের মধ্যে যে টেনশান যদি গেটার ডান জিরো হয় তাহলে তো রডটি অবশ্যই টানটান অবস্থায় থাকে রড কিন্তু এক্ষেত্রে রিজিট রড অর্থাৎ রডের দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হচ্ছে না তাহলে রড কিন্তু সবসময় টাউট থাকে অর্থাৎ সবসময় টানটান অবস্থায় থাকে অর্থাৎ যদি টেনশান ইকুয়াল টু জিরো হয়ে যায় তা সত্ত্বেও কিন্তু রডটি ঢিলে পড়বে না রড কখনো ঢিলে পড়ে না রড সবসময় টানটান অবস্থায় থাকে তার নিজস্ব শেপ বজায় রাখে এইভাবে একটি রড আছে তাহলে এইখানেও টানটান অবস্থা বজায় রাখবে এবং তার ফলে টেনশান রডের মধ্যে যে টেনশান সেটা কখনো কিন্তু লেস দ্যান জিরো বা নেগেটিভ হতে পারে না সুতরাং দিস ইজ নট পসিবল এবার প্রথমে আমরা একটি স্ট্রিংয়ের মাধ্যমে বাঁধা বস্তুর জন্য ভার্টিক্যাল মোশন দেখব এবং তারপরে একটি লাইট রড বা লঘু দণ্ডের মধ্যে বাঁধা বস্তুর জন্য ভার্টিক্যাল মোশন আলাদাভাবে দেখব দ্বিতীয় যে জিনিসটা মাথায় দ্বিতীয় যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যদি কোনো বস্তুর ভেলোসিটি এবং অ্যাক্সলেশান দেওয়া থাকে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল রয়েছে সেটাও বলা থাকে এবং অ্যাক্সলেশন কনস্ট্যান্ট হয় অর্থাৎ বস্তুটি সমতরণী গতিশীল হয় যদি ভেলোসিটি এবং অ্যাক্সলেশন একে অন্যের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা জিরো ডিগ্রি অথবা ওয়ান এইট্টি ডিগ্রি হয় তাহলে বস্তুটির যে পাথ সম্পন্ন করবে পাথ অফ দ্য পাথ অফ পাথ অফ মোশন যে বস্তুটির হবে গতির যে পথ হবে গতিপথ হবে সেটা হবে একটি সরল রেখা বা স্ট্রেট লাইন হবে আমরা দেখেছি যে একদম স্মৃতিবিজ্ঞান চ্যাপ্টারে কোনো বস্তুর ভ্যারাসিটি এই বরাবর রয়েছে এবং একই বরাবর অ্যাক্সলেশানও আছে অ্যাক্সলেশানও যদি কনস্ট্যান্ট থাকে ভ্যালাসিটি অ্যাক্সলেশান যদি একই ডিরেকশানে থাকে তাহলে তরণের জন্য ভ্যালাসিটি ক্রমশ বাড়তে থাকবে কিন্তু বস্তুটি কিন্তু এই সরললেখা বরাবরই এগিয়ে যাবে যদি এবার ভ্যালাসিটি একদিক বরাবর রয়েছে রাইট ওয়ার্ডস রয়েছে কিন্তু অ্যাক্সলেশান রয়েছে লেফট ওয়ার্ডস এই বরাবর এবং অ্যাক্সলেশানের ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট সমতরণের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখে থাকি কনস্ট্যান্ট অ্যাকলেশন রয়েছে কিন্তু ভেলাস্টির ডিরেকশনে রয়েছে সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রে অ্যাকলেশনটা বা রিটার্ডেশন হিসাবে কাজ করবে এবং ভেলোসিটিকে কমাতে থাকবে অর্থাৎ ভেলোসিটি বা বলতে পারো যে বস্তুর যে স্পিড সেটা কমতে কমতে এক সময় শূন্য হবে এবং বস্তুটি আবার পিছন দিকে চলতে শুরু করবে সুতরাং এক্ষেত্রেও কিন্তু অ্যাক্লেশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বস্তুটি স্ট্রেট লাইন বরাবরই চলবে একবার সামনের দিকে যাবে অর্থাৎ রাইট ওয়ার্ড যাবে তারপর আবার পিছন দিকে লেফট ওয়ার্ডস চলতে থাকবে কিন্তু সরলরেখা বরাবর তার গতির পথ মেনটেন করবে কিন্তু যদি এই অ্যাঙ্গেলটি থিটা ভ্যালু যদি জিরো ডিগ্রি অথবা ওয়ান এইটি ডিগ্রি না হয় অন্য কোনো ভ্যালু হয় সে নাইনটি ডিগ্রি হলো সে থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি হলো অর্থাৎ ভ্যালোসিটি দাঁড়াচ্ছে এই বরাবর কিন্তু অ্যাক্সিলারেশন এই দিকে রয়েছে এবং অ্যাক্সিলারেশন হচ্ছে কনস্ট্যান্ট তাহলে বস্তুটি প্যারাবোলিক পাথ অধিবৃত্তাকার পথ সম্পন্ন করবে অর্থাৎ অধিবৃত্তাকার পথ বরাবর চলতে শুরু করবে প্যারাবোলিক পাথ যেমনটা দেখতে পাওয়া যায় একটি প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ভেলোসিটি হরিজন্টাল প্লেন এরকম ভ্যালেসিটি থাকে এই বরাবর এবং অ্যাক্সলেশান নিজের দিকে কাজ করে তার ফলে বস্তুটি এইরকম একটা প্যারাবোলিক বা অধিবৃত্তাকার পথে প্রজেক্ট অ্যালমোশন সম্পন্ন করছে তাহলে এই দুটি ব্যাপার ভালো করে মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু অ্যাক্সলেশান হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ সমতরণে সমতরণে গতি কিন্তু ভেলোসিটি কোনো একটি অ্যাঙ্গেলে রয়েছে অ্যাক্সলেশনের সঙ্গে জিরো ডিগ্রি বা ওয়ান একটি ডিগ্রিতে থাকলে সমতরণ স্বরেখা বরাবর গতি এবং অন্য কোনো অ্যাঙ্গেলে থাকলে প্রজেক্ট অ্যালমোশনের মতো প্যারাবলিক পথ বা অধিবৃত্তাকার গতি তিন নম্বর যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভেলোসিটি এবং ডিরেক্ট ভেলোসিটি এবং অ্যাক্সলেশনের কোনো একটি মুহূর্তে একটি পার্টিকুলার টাইম ইনস্ট্যান্টে যদি তাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশান দেওয়া থাকে তাহলে সেই মুহূর্তে বস্তুটি ডিরেকশান অব মোশান কীরকম হবে সেটা আমরা বের করতে পারি যেমন কোনো বস্তু যারা যাক ভেলোসিটি দেওয়া আছে এবং তার ম্যাগনিটিউড হচ্ছে অশূন্য সেক্ষেত্রে ভেলোসিটি এবং অ্যাক্সলেশান উভয় যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ডিরেকশান অফ মোশান হবে ভেরোসিটি ডিরেকশানের সমান ভ্যালোসিটি ডিরেকশান তো ভেলোসিটি ইউনিট ভেক্টরের মাধ্যমে লিখলাম ডিরেকশন অফ মোশন অফ দ্য বডি অ্যাট দ্যাট গিভেন ইনস্ট্যান্ট হবে ভেলোসিটি ডিরেকশানের সময় কিন্তু যদি ভেলোসিটি অশূন্য হয় সরি ভ্যালোসিটি যদি শূন্য হয় তাহলে ভেলোসিটি তো শূন্য শুধুমাত্র অ্যাক্সলেশান বলে দেওয়া আছে সুতরাং এক্ষেত্রে কিন্তু ডিরেকশন অফ মোশান দেখতে গেলে আমরা অ্যাক্সলেশনের ডিরেকশন দেখব এক্ষেত্রে তাহলে মনে রাখতে হবে এরকম করে মনে রাখতে পারো যে ভেলোসিটি অ্যাক্সলেশন থাকলে সেই মুহূর্তে ডিরেকশন অফ মোশান বের করতে আমরা ভেলোসিটিকে বেশি গুরুত্ব দিই ভ্যালিসিটি ডমিনেন্ট হয় কিন্তু ভেলেসিটি যদি শূন্য দেওয়া থাকে তাহলে কিছু করার নেই সেক্ষেত্রে অ্যাক্সলেশনের ডিরেকশন দেখব ইন ডিটারমাইনিং দ্য ডিরেকশান অফ মোশন অফ দ্য বডি অ্যাট দ্যাট ইভেন ইনস্ট্যান্ট এবার চলে আসা যাক ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে ভার্টিক্যাল মোশান এক্ষেত্রে আমরা একটি লাইট এর মাধ্যমে দেখছি লাইট এর মাধ্যমে একটি বাধা বস্তু তার ভার্টিক্যাল মোশন আমরা দেখব আচ্ছা ভার্টিকাল মোশন দেখার আগেও কয়েকটা আরও কয়েকটা অ্যাজামশন বলবো না এদেরকে বলতে পারি যে কয়েকটা জিনিস আমরা ধরে নেব যেমন বস্তুটিকে আমরা এক্ষেত্রে কোন দিকে মুভ করেছি এক্ষেত্রে আমরা কাউন্টার ক্লক ওয়াইজ ভার্টিক্যাল মোশন করাচ্ছি যদি এই মোশনে আমরা ক্লক ওয়াইজ সম্পন্ন করতাম তাহলে বস্তুটি কাউন্টার ক্লক প্রথমে এ থেকে শুরু করে বিতে পৌঁছাবে ডিতে পৌঁছাবে সিটে পৌঁছাবে তারপর আবার ডি ড্যাস বি ড্যাস এতে ফেরত আসবে যদি একটি পূর্ণবৃত্ত সম্পন্ন করে যদি একটি আমরা ক্লক ওয়াইজে ঘোরাতাম তাহলে বি ড্যাস ডি ড্যাস সি বি এই হয়ে এ পর্যন্ত পৌঁছাতো পূর্ণবৃত্তি সম্পন্ন করতে তাহলে আমরা ভার্টিক্যাল মোশানে যে কোনো একটা ডিরেকশানে ধরতে পারি ঠিক আছে অন্যান্য অন্যদিকে ডিরেকশান ধরলে আমাদের কিন্তু ম্যাগনিটিউডগুলো যে আমরা ফোর্স বা স্পিডের ম্যাগনিটিউডগুলো বের করবো সেগুলো পরিবর্তিত হবে না ভ্যালাসিটির শুধুমাত্র ডিরেকশানগুলো পরিবর্তিত হয়ে যাবে বাকি সমস্ত হিসাব সেম থাকবে দ্বিতীয়ত আমরা এ থেকে যদি বস্তুটি পূর্ণবৃত্ত সম্পন্ন করে তাহলে এ থেকে বি সি বি ডি হয়ে সি পর্যন্ত পৌঁছাবে এবং ডি সি থেকে আবার ডি বি ড্যাশ ডি ড্যাশ বি ড্যাশ হয়ে এতে এসে পৌঁছাবে আমরা এক্ষেত্রে শুধুমাত্র একটি অর্থবৃত্তের জন্য সমস্ত কোয়ান্টিটির আলোচনা করব অন্যদিকের কোয়ান্টিটিগুলো ম্যাগনিচিউড সেম থাকবে ডিরেকশান ধরা যাক বি পয়েন্টের যদি ভ্যালোসিটি বি হয় তাহলে ডিডাস পয়েন্টের ভেলোসিটি কীরকম স্পিড কীরকমভাবে ভিবি কিন্তু ডিরেকশানটা নিচের দিকে চলে আসবে একইভাবে ডি পয়েন্টের স্পিড যদি ভিটি হয় ডিডাস পয়েন্টের স্পিড হবে ভিটি কিন্তু এর যে ভেরাসিটির ডিরেকশান সেটা উল্টে যাবে তাহলে আমরা শুধুমাত্র একটি অর্ধবৃত্ত অর্থাৎ এ থেকে বি হয়ে সি পয়েন্ট পর্যন্ত ভেলোসিটি হোক কি টেনশান ফোর্স হোক এই সমস্ত কিছুর আলোচনা করবো অন্যদিকে বাকি যে অর্ধবৃত্ত সেখানে এই সমস্ত হিসাব সিমেট্রিক্যালি সিমিলার টাইপের হবে শুধুমাত্র ডিরেকশনটা উল্টে যাবে এবার এক্ষেত্রে আমরা কী বলেছি একটি এল লেংথের রড এল লেংথে সরি এল লেংথের একটি লাইট স্ট্রিং ভরহীন একটি দড়ির মাধ্যমে একটি বস্তুকে বাধা রয়েছে বস্তুটি একটি বল বা পাথর হতে পারে এবং একে সর্বনিম্ন বিন্দুতে ভি এ দিয়ে আমি ঘোরা দেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে পূর্ণবৃত্ত সম্পন্ন হতেও পারে নাও হতে পারে আমরা সেটা দেখব কোন কোন কন্ডিশন ভি এর ভ্যালু কত কত হতে পারে যার জন্য পূর্ণবৃত্ত সম্পন্ন হচ্ছে আদারওয়াইজ কি হচ্ছে সেই সমস্ত দেখব লেংথ অফ দ্য স্ট্রিং হচ্ছে এল ও বিন্দুতে পিভেট করা আছে অর্থাৎ ও বিন্দুতে বিন্দু বাধা রয়েছে অর্থাৎ বলতে পারো যে ও বিন্দুতে আমি এই দইটিকে ধরে বলটিকে ঘোরাচ্ছি এ হচ্ছে তার সর্বনিম্ন এ বিন্দু হচ্ছে সর্বনিম্ন বিন্দু এবং এ হচ্ছে সেই সর্বনিম্ন বিন্দুতে থাকাকালীন তার স্পিড এবং বস্তুটিকে এখানে অ্যান্টিক লক সেন্সে ঘোরানো হচ্ছে প্রথমে আমরা এ এবং বি পয়েন্টের মধ্যে দেখে নেওয়া যায় দেখেন তাহলে বস্তুটিকে এভাবে এতে ঘোরানো হচ্ছে এ হচ্ছে তার সর্বনিম্ন বিন্দুর স্পিড ধরা যাক বস্তুটি পি পয়েন্টে পৌঁছালো এবং পি পয়েন্টটি তার ভারেজ ক্লিয়ার আছে এইরকমভাবে ভিপি এবার যদি আমরা গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দেখি আমরা এই কোয়েশেন এই ভার্টিক্যাল সার্কুলার মোশনে সবসময় গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দেখবো এই একই অঙ্ককে আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে সেন্ট্রি ফিউগাল ফোর্স ধরেও করতে পারি কিন্তু গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দেখলে আমরা অ্যাকচুয়ালি কী কী হচ্ছে সেইগুলো বেটার বুঝতে পারবো রোটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে সিমিলার টাইপের ফর্মুলাই আসবে কোনো অসুবিধা হবে না গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দেখলে বস্তুটি রোটেটিং রয়েছে তাহলে রোটেশনের ফলে ও বিন্দুর অভিমুখে অর্থাৎ বস্তুটি পিবিন্দুতে এসে দাঁড়িয়েছে ওবিন্দুর অভিমুখে তার একটি সেন্ট্রিপিটাল ফোর্স দরকার এবার সেই সেন্ট্রিপিটাল ফোর্স কে দেবে বিবিন্দুর ওপর কী ফোর্স লাগছে দেখে নেওয়া যাক বিবিন্দুর ওপর একদিক লাগছে টেনশন ফোর্স দড়ি বরাবর বস্তু থেকে বাইরের দিকে টেনশন ফোর্স টিপি নাম দিলামে দেন এম জি লাগছে নিচের দিকে এবার এমজি এর আমরা দুটো কম্পোনেন্ট ভাঙতে পারি তাহলে আমরা কাজ করি এ কীভাবে লিখি এম জি এ দুটো কম্পোনেন্ট ভেঙে নিই হচ্ছে এই বরাবর একটা এই বরাবর এবার ভালো করে দেখো যখন এ থেকে বি বিন্দুতে বস্তুটি এলো তখন সেন্টারের সঙ্গে সে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে রাইট আর এই লেংথটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ভার্টিক্যাল সার্কেল হচ্ছে লেংথ অফ দ্য স্ট্রিং দ্যাট ইজ এল এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা তাহলে এই কম্পোনেন্ট হচ্ছে এম জি কস থিটা এই অ্যাঙ্গেল হচ্ছে এম জি এই কম্পোনেন্ট হচ্ছে এম জি সাইন্থিটা এবারে এম জি সাইন্থিটা এই ভার্টিক্যাল সার্কেলের ট্যানজেন্ট বরাবর কাজ করে কিন্তু আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেশন তো রেডিয়াস বরাবর দরকার তাহলে রেডিয়াস বরাবর টোটাল যে ফোর্স কাজ করছে সেন্টারের অভিমুখে সেটা হচ্ছে টিপি মাইনাস এম জি কসথিটা এই ফোর্সটাই দিস অ্যাক্ট স্যাজ সেন্ট্রিপিটাল ফোর্স এবং এর ম্যাগনিচিউড দাঁড়াবে এম

পি বিন্দুতে যে টেনশন ফোর্স পাচ্ছি সেটার ভ্যালু কিন্তু জিরো হতে পারে অথবা পজিটিভ হতে পারে কিন্তু জিরোর চাইতে কম কিন্তু কখনো হবে না ঠিক আছে ইনফ্যাক্ট জিরো হতে পারবে না এটা আমরা দেখব বি পয়েন্টে এসে এটা জিরো হয়ে যাবে কিন্তু তার নিচে জিরোও হবে না আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে বিটুইন জিরো হচ্ছে না তার মানে হচ্ছে জিরো মানে বি পয়েন্টের নিচে জিরো হচ্ছে না তার মানে হচ্ছে এই যে দড়িটি রয়েছে ভরহীন যে দড়িটি রয়েছে সুতোটি রয়েছে সেটি সবসময় টান অবস্থায় থাকবে এ এবং এর মধ্যে বিটুইন এ অ্যান্ড পি টেনশন পি ইজ গ্রেটার দেন জিরো দ্যাট ইজ টট অলওয়েজ ঠিক আছে আচ্ছা দেন এবার আমরা ভিপি ডিটারমাইন করব ভি এর সাপেক্ষে কারণ আমার প্রদত্ত কোশ্চেনে কি বলা থাকবে ভি এর পরিমাণ বলা থাকবে ভিপি আমাকে ডিটারমাইন করতে হবে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আরেকটা আমরা অ্যাজিউম করেছিলাম এই ভার্টিক্যাল সার্কুলার মোশনের ক্ষেত্রে যে অ্যাজিউম করেছি যে বাতাসের বাধা শূন্য সুতরাং নো এনার্জি লস ইজ হ্যাপেনিং বিটুইন এ ডিউরিং দিস ভার্টিক্যাল মোশন কোনো এনার্জি লস এক্ষেত্রে হচ্ছে না সুতরাং আমরা কনজারভেশন অফ লিনিয়ার সরি লিনিয়ার মোমেন্টটা বলছি কনজারভেশন অফ এনার্জি আমরা ইউজ করবো এ এবং বি পয়েন্টের মধ্যে এ পয়েন্টকে আমরা ধরে নেওয়া যাক গ্রাউন্ড ঠিক আছে তাহলে এ পয়েন্টকে গ্রাউন্ড ধরে নিলে এখানকার পোটেন্সিয়াল এনার্জি আমরা ধরে নিচ্ছি শূন্য তাহলে এনার্জি টোটাল মেকানিক্যাল এনার্জি অফ এ ইকুয়ালস টু টোটাল মেকানিক্যাল এনার্জি অফ পয়েন্ট পি তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ এ প্লাস কাইনেটিক এনার্জি অফ এ ইকুয়ালস টু পোটেন্সিয়াল এনার্জি অফ পি প্লাস কাইনেটিক এনার্জি অফ পি এ পয়েন্টকে গ্রাউন্ড ধরে নিয়েছি সুতরাং পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে শূন্য প্লাস কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি এ স্কোয়ার ইকুয়াল টু পি পয়েন্টের পি পয়েন্ট কত হাইটে আছে আচ্ছা এটা বের করে নেওয়া যাক এই লেংথটা হচ্ছে এই লেংথটা হচ্ছে এল ঠিক আছে এটা হচ্ছে এল লেংথ তার যদি আমি কম্পোনেন্ট আঁকি এই বরাবর তাহলে এই লেংটা কত দাঁড়াচ্ছে এই লেংথটা দাঁড়াচ্ছে এল কস্তিটা রাইট তাহলে এইটুকুনি লেংথ কত দাঁড়াবে হাফ সরি হ্যাফ বলছি এম জি এইচ এম জি কত হাইটে উঠেছে এটা এই হাইটটা হচ্ছে এই হাইটটা হচ্ছে এল মাইনাস সরি এটাকে ভালো করে লিখি ভেঙে লিখি আগে এল মাইনাস এল কস্তিটা সম্পূর্ণটা এল এই সম্পূর্ণটা হচ্ছে এল সেখান থেকে আমরা এল কস্তিটা বাদ দিচ্ছি আচ্ছা ই পয়েন্টের কাইনেটিভ এনার্জি হচ্ছে হাফ এম ভিপি স্কোয়ার এবার আমরা একে সরল করবো এম এম ক্যান্সেল আউট হয়ে গেলে এমগুলো সব ক্যান্সেল আউট হয়ে গেল দিয়ে আমি গুণ করে দেবো তাহলে আমি পাবো ভি এ স্কোয়ার ইকুয়ালস টু টু জি এল ওয়ান মাইনাস ভি ভিপি স্কোয়ার অর্থাৎ ভিপি স্কোয়ার ইকুয়ালস টু ভি এ স্কোয়ার মাইনাস টু জি এল ওয়ান মাইনাস থিটা ভিপি স্পিড ক্যালকুলেট করে নিই ভিপি পয়েন্টে তাহলে এরকম পাবো স্পিড হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি অর্থাৎ নন নেগেটিভ কোয়ান্টি জিরো অথবা পজিটিভ হতে পারে সুতরাং তার নেগেটিভ ভ্যালু আমরা নিচ্ছি শুধুমাত্র আন্ডার উপরে পজিটিভ ভ্যালু নিয়ে নিচ্ছি তাহলে এবার ভালো করে দেখো যে এই কোয়ান্টিটিটা কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে যদি আমি এই কোয়ান্টিটিটাকে এই ইকুয়েশানে বসাই এই ইকুয়েশানে আমি যদি এই কোয়ান্টিটিটাকে বসাই তাহলে কী আসছে তাহলে আমার আসছে পিপি ইকুয়ালস টু এম জি কসটা তো এলসিটিস থাকছে প্লাস এম ভিপি স্কোয়ার ধরেছিলাম তাহলে এম ভি ভিপি স্কোয়ার স্কোয়ারের জায়গায় আমি এই জিনিসটার স্কোয়ার বসাবো তাহলে হাফ সরি এটা ডিভাইডেড বাই এল এটা হচ্ছে ভিপি স্কোয়ার এটা আমার ছিল তাহলে আমি বসাবো এম জি কসটা প্লাস এম ভি এ স্কোয়ার মাইনাস টু এম জি এল ওয়ান মাইনাস কস টিটা ডিভাইডেড বাই এল অর্থাৎ এম জি কস টিটা প্লাস এম ভি এ স্কোয়ার বাই এল আর এখানে পরে থাকছে এল এল ক্যান্সেল আউট হয়ে গেল টু এম জি মাইনাস টু এম জি প্লাস টু এম জি কস টিটা একে যদি আমি সরল করি তাহলে পাবো এরকম কোয়ান্টিটি ভি এ স্কোয়ার বাই এল দেন এখানে দাঁড়াবে মাইনাস টু এম জি প্লাস থ্রি এমজি কস্টিটা এটা হচ্ছে টিপি এবার এই ভ্যালুটা তোমরা মনে রেখো তার কারণ আছে এরপরে আমরা যখন বি এবং সি এর মধ্যে অর্থাৎ অর্ধবৃত্তের ওপরে রকম জায়গায় যখন আমরা টেনশন ফোর্স ক্যালকুলেট করবো টেনশন ফোর্সকে জিরো করার দরকার হতে পারে সেই সময় ভি এর ভ্যালু ডাইরেক্ট বের করতে গেলে আমরা এই কোয়েশানটা ইউজ করব এবং এছাড়া এই যে কেমন করে আমরা পি ভি পি পয়েন্টের কেমন করে ভ্যালিসিটি বের করলাম এটাও দরকার হতে পারে আচ্ছা এবার এই টুকুর পোশনের মধ্যে তাহলে টেনশান ফোর্স সবসময় গ্রেটার দ্যান জিরো থাকে বি পয়েন্ট আমরা দেখবো টেনশান ফোর্স জিরো হয়ে যায় কিন্তু কখনো লেস দেন জিরো হতে পারে না অর্থাৎ এ থেকে বি পয়েন্টের মধ্যে বস্তুটির ভ্যালিসিটি কি জিরো হতে পারে অবশ্যই হতে পারে যদি আমরা ভি এর পরিমাণ খুব কম দিই তাহলে পি পয়েন্টে পৌঁছালো বি পয়েন্টে পৌঁছে এই শূন্য হয়ে গেল এবার তাহলে ভি এর পরিমাণ কত দিতে হবে একবার দেখে নেওয়া যাক যদি আমাকে পি পয়েন্টে ভ্যালাসিটি অ্যাট পি যদি শূন্য করতে হয় তাহলে আমাকে ভি এর পরিমাণ কত দরকার সেটা একবার আমরা বের করে নিই তাহলে আমরা এখানে আবার এই ইকুয়েশানটা ইউজ করবো এই যে ভিপি তাহলে ভিপির পরিমাণ শূন্য তাহলে এ হচ্ছে এ স্কোয়ার হচ্ছে কত ভিপির পরিমাণ শূন্য পাশে ভি এ স্কোয়ার হচ্ছে আন্ডার রুট অফ টু সরি টু জি এল ওয়ান মাইনাস কসটিটা ঠিক আছে যদি আমাকে থিটার ভ্যালু কোনো অঙ্কে যদি আমাকে থিটার ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি ভিএ ভ্যালু বের করতে পারবো যে বলা হলো ধরা যাক এরকম ভার্টিক্যাল সার্কুলার মোশনে ধরা যাক পি পয়েন্ট এমনভাবে স্থিত যে সেটা উল্লম্ব রেখার সঙ্গে সে পাই বাই ফোর ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে তাহলে পি পয়েন্টে পৌঁছাতে গেলে ভিএ এ পয়েন্টে কত ভ্যালুসিটি দিতে হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে আমরা কী করব ভিএ ইকুয়ালস টু রুট অফ টু জি এল ওয়ান মাইনাস কষ ফর্টি ফাইভ হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস এখান থেকে আমরা ভি এর ভ্যালু পেয়ে গেলাম এই ভ্যালু যদি এই স্পিড যদি আমরা এ পয়েন্টে যাই বস্তুটিকে তাহলে সেটা পি পয়েন্ট পৌঁছ পর্যন্ত পৌঁছাবে এবার ভালো করে দেখো বি পয়েন্টে পৌঁছে কী দাঁড়াচ্ছে পি পয়েন্টে বস্তুটি যদি পৌঁছায় তাহলে ভিপি অর্থাৎ মিনিমাম বি পয়েন্ট পর্যন্ত পৌঁছায় তাহলে পি পয়েন্টে পৌঁছে বস্তুটির স্পিড দাঁড়িয়ে যাচ্ছে শূন্য তাহলে বস্তুটি কীরকম জায়গায় কীরকম অবস্থায় পৌঁছাচ্ছে এখান থেকে আমি শুরু করলাম ভি এর পরিমাণ কিছু একটা দিলাম যার ফলে বস্তুটি এরকমভাবে পি পয়েন্টে পৌঁছালো এবং তার স্পিড হয়ে গেল শূন্য ঠিক আছে আচ্ছা যদি আমি এটাকে একটু এরকম করে আঁকি এখানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ও বিন্দু এটা হচ্ছে এল লেঙ্ক এটা হচ্ছে এল তাহলে এখানে এই পয়েন্ট পর্য এই বিন্দু পর্যন্ত পৌঁছেছে এখানে বস্তুটির ওপর টোটাল বস্তুটির ভেলোসিটি হচ্ছে শূন্য তাহলে এই মুহূর্তে বস্তুটির যদি আমাকে ডিরেকশন অফ মোশান নির্ণয় করতে হয় তাহলে আমাকে তার অ্যাক্সলেশান জানতে হবে আমরা একটু আগে দেখিয়েছি যে এই তিন নম্বর কনসেপ্ট এই কনসেপ্ট ডিরেকশন অফ মোশন অ্যাট এ গিভেন টাইম ইনস্ট্যান্ট কেমন করে বের করবো ভেলোসিটি জানতে হবে এবং অ্যাক্সলেশন জানতে হবে যদি ভেলোসিটি শূন্য হয়ে যায় তাহলে আমাকে অ্যাক্সলেশনটা জানতে হবে এবার এই বস্তুটির অ্যাক্সলেশান কত সেটা জানতে পারলেই অ্যাক্সলেশানের ডিরেকশান জানতে পারলেই আমরা জানতে পারবো যে বস্তুটি এরপরে কী হবে তাহলে বস্তুটির উপরে কী কী ফোর্স কাজ করছে এই অবস্থায় কিন্তু টেনশান ফোর্স আছে টেনশান ফোর্স কিন্তু এই অবস্থায় শূন্য শূন্য হয়ে যায়নি আর কি কাজ করছে এম জি ফোর্স কাজ করছে ঠিক আছে আচ্ছা এম জি এর কী কম্পোনেন্ট রয়েছে একটা হচ্ছে আমার এম জি কস থিটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল আর এই বর বড় রয়েছে এম জি সাইন থিটা এবার ভালো করে দেখো যখন বস্তুটি স্থির অবস্থায় চলে এসছে পি পয়েন্টে পৌঁছে তখন এই টেনশান ফোর্স আর এম জি কস থিটা একে অন্যকে ব্যালেন্স করেছে কিন্তু এবং ব্যালেন্স করেছে কেন সেটা বলে দিই কারণ হচ্ছে টি আমি দেখেছিলাম যে টি মাইনাস এম জি কস্তিটা এটাই আমার রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছিলো এম ভি স্কোয়ার কিন্তু ভিপি তো হচ্ছে শূন্য তাহলে আমরা বলতে পারি যে টি ইকোয়াস টু এম জি কস্তিটা ঠিক আছে ছোট্ট ছোট্ট ব্যাপার আছে এগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে তাহলে টি এম জি কস্তিটাকে ব্যালেন্স করে যায় বাকি কি থাকে এম জি সায়েন্সিটা এম জি সায়েন্সিটা কোন বরাবর এই বৃত্তপথে ট্যানজেন্ট বরাবর সুতরাং বস্তুটি এই পয়েন্টে স্থির হবে এবং ঠিক তারপরে কী হবে এই ট্যানজেন্ট বরাবর চলে আসতে থাকবে অর্থাৎ তার এক্সলেশন কত এম জি সাইন্থিটা ডিভাইডেড বাই এম জি সাইন্থিটা ডিভাইডেড বাই এম এটা হচ্ছে তার এক্সলেশন এই পয়েন্টে এটা হচ্ছে অ্যাক্সলেশন অ্যাট পয়েন্ট পি এ পি হচ্ছে জি সাইন্থিটা তাহলে ইফ দ্য বডি রিচেস পি অ্যান্ড কামস টু রেস্ট ইট উইল কাম ডাউন অ্যালং সার্কুলার পাত আন্ডার ড্যাস ফোর্স ড্যাসের ভ্যালু কি একে কি বলা হয় এই ফোর্সকে আমরা বলব ফোর্স এমজি সাইনথিটা অ্যান্ড আচ্ছা এমজি সাইনথিটার মাধ্যমে এখানে ফেরত এলো এ পয়েন্টে ফেরত আসবে কিন্তু এ পয়েন্টে ফেরত এসে আসার ফলে তার মধ্যে একটা গতিশক্তির সৃষ্টি হবে তার কারণ পি পয়েন্টে বস্তুটি স্পিড হয়ে গেল কিন্তু তার অ্যাক্সলেশান তো রয়েছে অ্যাক্সলেশান কোন দিকে কাজ করছে ইঞ্চের দিকে এবং অ্যাক্সলেশনের ফলে কী হবে বস্তুটির ভ্যালাসিটি ক্রমশ বাড়তে স্পিড ক্রমশ বাড়তে থাকবে বাড়তে বাড়তে এ পয়েন্টে এসে তার স্পিড সবচাইতে বেশি হবে তারপর এই স্পিডের জন্য স্পিডের স্পিড মানে কি তার ভ্যালাসিটি রয়েছে ভ্যালাসিডি ডিরেকশান এই বরাবর এবং ভ্যালাসিড ডিরেকশানে বস্তুটি আবার মুভ করতে থাকবে তাহলে ওইখানে সার্কেলের যদি আমি দেখাই পি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফেরত আসবে এ পয়েন্টে একটা ভেলোসিটি থাকবে এই ভেলোসিটির দিকে আবার চলতে থাকবে কতদূর পর্যন্ত কোনো এনার্জি বাইরে থেকে দেওয়া হচ্ছে না অথবা এনার্জি লস হচ্ছে না সুতরাং আবার পি পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে এই রকম এ পয়েন্টের অ্যারাউন্ডে এই যে টু অ্যান্ড ফ্রো মোশন এই পয়েন্টে একবার একদিক থেকে ফেরত আসছে আবার অন্যদিকে যাচ্ছে আবার অন্যদিক থেকে ফেরত আসছে এই পয়েন্টে আবার অন্যদিকে উল্টো দিকে যাচ্ছে তাহলে এই ধরনের মোশনকে বলা হয় অসিলেশন তাহলে অ্যান্ড ইট উইল অসিলেট অ্যাবাউট পয়েন্ট পি এয়ার্ড পয়েন্ট এ সর্বনিম্ন বিন্দুর অ্যাবাউটে অসলেট করতে কম্পন সম্পন্ন করবে অসলেট করতে থাকবে এবার অসলেশনের সময় আমরা সিম্পল হারমোনিক মোশান চ্যাপ্টার যদি তোমরা পড়ে থাকো অথবা পড়ে যখন পড়বে তখন দেখতে পাবে অসলেশনের সময় একটা ফোর্স কাজ করে যে ফোর্সটা অশ্লেষণের জন্য দায়ী এক্ষেত্রে অসলেশন কেন হচ্ছে এই এম জি ফোর্সের জন্য এখানে আমি লিখে রেখেছি এবং এই ধরনের ফোর্সকে বলা হয় প্রত্যাবর্ত বল বা রিস্টোরিং ফোর্স সুতরাং এটা জিজ্ঞাসা করতে পারে যে পি পয়েন্টে এসে থামলো বি পয়েন্টের স্ট্রিং ফোর্স কত তার ভ্যালু হচ্ছে এম জি থিটা পি পয়েন্টের এক্সলেশন কত যে এই মেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা প্রশ্ন এসেছে যে পি পয়েন্টে এসে বস্তুটি স্থির হয়েছে পি পয়েন্টের এক্স্লেশন কত সেটা কিন্তু জি থিটা ঠিক আছে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবার ভালো করে দেখো যদি এটা ভি এর পরিমাণ এমন দিলাম মানে এত ভ্যালু স্থির দিলাম যেটা যাতে এটা একদম বি পয়েন্টে এসে পৌঁছালো তাহলে আমরা একবার সার্কেল ড্রপ করে নিই তাহলে বস্তুটি এ পয়েন্ট থেকে শুরু করে এটা এমন একটা ভেলোসিটি দেওয়া স্পিড দেওয়া হয়েছে যাতে এটা পি পয়েন্ট অতিক্রম করে এখানে কোথাও পি ছিল পি পয়েন্ট অতিক্রম করে বি পয়েন্ট অর্থাৎ অর্ধবৃত্তের যে পয়েন্ট সেই পয়েন্টে এসে পৌঁছালো এবার এক মিনিট এখানে এসে পৌঁছাল এবার যদি মিনিমাম বি পয়েন্টে পৌঁছাতে হয় ঠিক আছে ইফ বডি রিচেস এরকম করে বলছি আপ টু পয়েন্ট বি আপ টু পয়েন্ট বি আপ টু পয়েন্ট বি দেন অ্যাট বি ইট কামস টু রেস্ট ঠিক আছে বি পয়েন্টে পৌঁছে এটা স্থির হয়ে যাবে অর্থাৎ ভিবি হবে শূন্য ভিবি তার হবে শূন্য এবার এই পয়েন্টে এসে তাহলে এর ওপর কী কী ফোর্স কাজ করছে ভেলোসিটি তো শূন্য হয়ে গিয়েছে অ্যাক্সেশান থাকবে অ্যাক্সেশানের অভিমুখে বস্তুটি এরপরে যাবে তাহলে অ্যাক্সলেশন কোন দিকে রয়েছে সেটা দেখে নেওয়া যাক বস্তুর উপর কী কী ফোর্স প্রযুক্ত হচ্ছে একটা হচ্ছে টেনশন ফোর্স আমরা দেখবো টেনশন ফোর্স শূন্য হচ্ছে না শূন্য পজিটিভ হবে নেগেটিভ তো হতে পারে না বি এ এবং বি এর মধ্যে আচ্ছা আর কী ফোর্স কাজ করছে নিচের দিকে কাজ করছে আমার এম জি ফোর্স তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট সো এম জি এবং এই বরাবর রয়েছে টি এই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলটা কিন্তু নাইনটি ডিগ্রি এবার আমরা টি বি এর ভ্যালু দুইভাবে বের করতে পারি একটা হচ্ছে আমাদের যে ইকুয়েশান আমি বের করেছিলাম তার মাধ্যমে এম বি স্কোয়ার বাই এল প্লাস এম জি থিটা থিটার জায়গায় নাইনটি ডিগ্রি বসিয়ে দাও ভি এর জায়গায় জিরো বসিয়ে দাও তাহলে টি বি এর ভ্যালু পাচ্ছে জিরো অর্থাৎ এখানে কিন্তু দড়িটি মুহূর্তের জন্য টেম্পোরারিলি আমরা যে কনসেপ্ট তিনটে পড়েছিলাম প্রথমে বলেছিলাম যে লাইট স্ট্রিং টি করছে জিরো যদি হয় তাহলে টেম্পোরারেলি স্ট্র্যাক করবে যদি টি লেস ট্যান্সিটি হয় তাহলে পারমানেন্টলি স্ল্যাক করবে টি যদি লেটার ট্যান্সিটি হয় তাহলে টাউট অর্থাৎ টান টান অবস্থায় থাকবে অর্থাৎ এই অবস্থায় স্ট্রিং ইজ টেম্পোরারি স্ট্র্যাক স্ট্রিং ইজ টেম্পোরারিলি টেম্পোরারিলি স্ল্যাক বা ঢিলে এই অবস্থায় কিন্তু বস্তুটির বৃত্তপথ ছেড়ে যাবে না কারণ এরপরে আমরা দেখব যে কোন দিকে মুভ করছে এবং সেখানে যদি টেনশন ফোর্স লেসলেন্সিটা হয়ে যেত তাহলে তো একদম পারমানেন্টলি ঢিলে পড়ে যেত বৃত্তপথ ছেড়ে দিত কিন্তু যদি আবার তার পজিটিভ ভ্যালুতে টেনশন ফোর্স ফেরত আসে অর্থাৎ সিংটি এক মুহূর্তের জন্য ঢিলে হয়ে আবার টান টান হয়ে যায় তাহলে আবার সে বৃত্তপথ সম্পন্ন করবে তাহলে এটা তো একভাবে আমরা টেনশন ফোর্স বের করলাম যদি এই ফর্মুলা মনে না থাকে তাহলে কেমন করে বের করবে তাহলে এমজি এখানে কোন বরাবর কাজ করছে এমজি বরাবর কাজ করছে আমার ট্যানজেন্ট বরাবর তাহলে এই রেডিয়াস বরাবর এমজি এর কোনো কম্পোনেন্ট নেই তাহলে রেডিয়াস বরাবর একমাত্র ফোর্স কী একমাত্র ফোর্স হচ্ছে টি বি অ্যান্ড দিস অ্যাকস্যাজ সেন্ট্রিপিটাল ফোর্স দ্যাট ইজ ভিবি ভি বিবি স্কোয়ার ভিবি এম ভি বি স্কোয়ার ডিভাইডেড বাই এ ভিবি তো হচ্ছে শূন্য সুতরাং টেনশন ফোর্স হচ্ছে শূন্য এভাবেও তোমরা বের করতে পারো যে অ্যাট পয়েন্ট বি কি কী দাঁড়াচ্ছে ভ্যালাসিটিও শূন্য এবং টেনশন ফোর্সও কিন্তু শূন্য এবার বস্তুটি ডিরেকশন মোশন কোন দিকে হবে ভেলোসিটি শূন্য হয়ে গিয়েছে সুতরাং আমরা অ্যাক্সলেশন বের করব টেনশন ফোর্সও শূন্য হয়ে গিয়েছে সুতরাং বরাবর কোনো অক্লেশান নেই কিন্তু এম জি তো কাজ করছে তাহলে তাহলে অ্যাট পয়েন্ট বি এফ ভি বি ইকুয়ালস টু জিরো এম জি অ্যাক্টস অ্যাজ রিস্টোরিং ফোর্স এবং এম জি হচ্ছে ফোর্স তাহলে জি হচ্ছে তার এক্সলেশন এক্সলেশান ডিরেকশনে বস্তুটা মুভ করবে এক্সলেশন ডিরেকশনে মানে ট্র্যানজেট বাড়াব অর্থাৎ বি থেকে জাস্ট তার নিচে এখানে সরি এখানে কোনো একটা পয়েন্টে পৌঁছালো ধরো যাক তার নাম দিলাম আমি কিউ ঠিক আছে তাহলে এই পয়েন্টে পৌঁছাবে আচ্ছা যখন এই পয়েন্টে পৌঁছালো ভালো করে দেখো নিচ থেকে ওপরে যখন কিউ পয়েন্টে গেছিলো তখন টি এর ভ্যালু ক্রমশ কমতে কমতে বি পয়েন্টে জিরো হয়েছে তার মানে কিউ পয়েন্টে কিন্তু টি বি হচ্ছে কত গ্রেটার দ্যান জিরো আমি বলেছি কি ওপর নিচ থেকে ওপর দিকে যে মোশান ওপর থেকে নিচে নেওয়ার সময় একদম মোশনের ডিরেকশানগুলো কেবলমাত্র চেঞ্জ হয়ে যাবে ভ্যালাসিটির ডিরেকশানগুলো কিন্তু ফোর্সের যে ম্যাগনিটিউড বা ফোর্সের যে ডিরেকশান সেগুলো কিন্তু সেম থাকবে তাহলে বি থেকে কিউ পয়েন্টে যখন নেমে আসবে তখন টেনশন ফোর্স কিন্তু আবার গ্রেটার দ্যান জিরো হবে অর্থাৎ স্টিংটি টেম্পোরারি স্ল্যাক অবস্থা থেকে আবার টান টান অবস্থায় ফেরত আসবে তাহলে সেই অবস্থায় ফেরত আসলে কিউ পয়েন্টের তার একটা ভ্যালুসিটি তৈরি হবে কি পয়েন্টের আরও ভ্যালুসিটি কেন তৈরি হবে এম জি যে জি এক্সেসানটা কি করবে জিরো ভ্যালুসিটি থেকে ভ্যালিসিটি ক্রমশ বাড়াবে এবং এই পয়েন্টে এসে ভ্যালুসিটি থাকবে তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের একটা নন জিরো ভ্যালু থাকবে সেই নন জিরো ভ্যালু সাপ্লাইকে দেবে টেনশান ফোর্স দেবে তাহলে টেনশান ফোর্সের জন্য আবার বস্তুটি একটি বৃত্ত চলতে থাকবে কিন্তু এবার বিপরীত দিকে অর্থাৎ বি থেকে আবার এ পয়েন্টে ফেরত আসবে এ পয়েন্টে এসেও তার আবার একটা ভ্যালেসিটি থাকবে বি এ তার ভ্যালু আমরা বের করব যে ভি কত ভ্যালুসিটির জন্য বস্তুটি বি পয়েন্ট পর্যন্ত রিচ করে কিন্তু বি পয়েন্টে এ পয়েন্টে এসে তার ভ্যালাসিটি থাকবে বি এ অপোজিট ডিরেকশানে এবং এনার্জি লস না করার ফলে এটি আবার এই বরাবর চলতে থাকবে এবং ওপর মানে উল্টো দিকে বি এর উল্টো দিকে ড্যাশ পয়েন্টে পৌঁছাবে এবং আবার এটা বি ড্যাস পয়েন্টে পৌঁছাবে ভ্যালাসিটি কমে যাবে জিরো হয়ে যাবে কারণ কি ভ্যালাসিটি যাচ্ছে এই দিকে ভ্যালাসিটি হচ্ছে এই বরাবর অ্যাকসলেশন পড়ছে কিন্তু নিচের দিকে তাহলে ভ্যালিসিটি কমতে কমতে শূন্য হবে বিডাস পয়েন্টে আবার সেটা এই পয়েন্টে ফেরত আসবে বি পয়েন্টে যাবে এই পয়েন্টে ফেরত আসবে এভাবে এ পয়েন্টের অ্যাবাউটে অসলেট করতে থাকবে তাহলে এম জি অ্যাকসাস রিস্টোরিং ফোর্স অ্যান্ড মেক দ্য বডি অসলেট অ্যাবাউট এ অর্থাৎ এ এবং বি এর মধ্যে অর্থাৎ বিটুইন এ অ্যান্ড বি কি দাঁড়ালো দুই ক্ষেত্রেই মানে বি এ এবং বি এর মধ্যবর্তী পি বিন্দুর জন্য এবং এক এক্সট্রিমের বি বিন্দুর জন্য বিটুইন এ অ্যান্ড বি আমার জি সামারাইজ করি আমি তাহলে দাঁড়াচ্ছে যে টেনশান ইজ নেভার নেগেটিভ বা এরম করে লিখি টেনশান ইজ নেভার নেগেটিভ টেনশান অ্যাট পয়েন্ট বি জিরো হতে পারে এটাও মাথায় রাখতে হবে তার নিচে টেনশান কিন্তু পজিটিভ দাঁড়াচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এক্ষেত্রে ভেলোসিটি ক্যান বি এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ভেলোসিটি ক্যান বি জিরো বিফোর টেনশান বিকামস জিরো কারণ টেনশান তো শূন্য হচ্ছে না বি পয়েন্টে পৌঁছে কেবলমাত্র শূন্য হচ্ছে কিন্তু তার আগেই ভ্যারাসিটি শূন্য হয়ে যেতে পারে বি পয়েন্টে পৌঁছানোর জন্য এক বি পয়েন্টে এই দুটো এক পয়েন্ট বি বিও শূন্য হয়ে যায় এবং টেনশানও শূন্য হয়ে যায় এবং এর ফলে কী হয় এর ফলে দ্য বডি অসিলেটস অ্যাবাউট এ অর্থাৎ বি এবং এর মধ্যে অথবা বি পয়েন্টে পৌঁছে বস্তুটি স্থির হয় এবং তারপরে এ পয়েন্টের অ্যাবাউটে কম্পিত হতে থাকে অর্থাৎ অসিলেট করতে থাকে বি পয়েন্টে পৌঁছে গিয়ে আবার এইভাবে অসলেট করে অথবা পি পয়েন্টে পৌঁছে নিয়ে এইভাবে এ বিন্দুর অ্যারাউন্ডে অ্যাবাউটে অসিলেট করতে থাকে এক্ষেত্রে আমরা দেখলাম যে এম জি কস্তিটা হচ্ছে এই যে এম জি সায়েন্সিটা এম জি কস্তিটা বলছি এম জি সাইন্সিটা হচ্ছে আমার রিস্টোরিং ফোর্স তাহলে এটাও লিখে দিই অসলেট অ্যাবাউট এ ডিউ টু রিস্টোরিং ফোর্স এম জি সাইন্থিটা পি পয়েন্টে থিটার ভ্যালু হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এম জি সাইন্টা হয়ে যাবে এমজি এবার তাহলে এই ব্যাপারটা হলো আচ্ছা এবার পি পয়েন্টে যখন পৌঁছাচ্ছে বস্তুটি তখন এ পয়েন্টে কত ভ্যালোসিটি কাকে দিতে হবে ঠিক আছে বি পি পয়েন্টে পৌঁছানোর জন্য আমরা একটা ভ্যালোসিটি এরকম পেয়েছিলাম এবার পি পয়েন্টে পৌঁছানোর জন্য তাকে কত ভ্যালোসিটিটা হবে তাহলে তার জন্য একইভাবে আমরা এ এবং বি এই দুই বিন্দুর মধ্যে কনজারভেশন অফ এনার্জি ইউজ করবো ঠিক আছে বি এ পয়েন্টকে আমরা গ্রাউন্ড ধরে নিচ্ছি তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট পয়েন্ট এ ইকালস টু টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট পয়েন্ট বি তাহলে ইউ এ প্লাস কে এ ইকালস টু ইউ বি প্লাস কে বি এ পয়েন্টকে আমরা গ্রাউন্ড ধরে নিয়েছিলাম এটাকে গ্রাউন্ড ধরে নিয়েছি তাহলে এই পয়েন্টের পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে শূন্য কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি এ স্কোয়ার ইকুয়াল টু বি পয়েন্ট কত উচ্চতায় রয়েছে বি পয়েন্ট এর উচ্চতায় রয়েছে তাহলে এম জি এইচ এখানে লিখবো এম জি এইচ এর জায়গায় এল প্লাস আচ্ছা বি পয়েন্টের আমি আগে প্রথমে ভ্যালিসিটিটাই বের করে নিচ্ছি তারপরে ভ্যালিসিটি ভি পয়েন্টের ভ্যালিসিটি শূন্য করে নিয়ে দেখব এই পয়েন্টের কত ভ্যালিসিটি থাকতে হবে তাহলে দিস ইস এম বি স্কোয়ার তাহলে একই ধরনের ইকুয়েশন পাবো বি স্কোয়ার ইকুয়াল টু বিএ স্কোয়ার প্লাস টু জি এল এবার যদি ভিবি ইকুয়ালস টু জিরো হয় ইফ ভিবি ইকুয়ালস টু জিরো তাহলে সরি আমার এখানে একটু ভুল হয়েছে এটা মাইনাস হবে ভি বি এর ভ্যালু ভি এর চাইতে কম কারণ মন্দন তৈরি করছে আমরা এখানে গ্র্যাভিটেশনের এগেনস্টে গতি সম্পন্ন করছি ভার্টিক্যাল সার্কুলার মোশনে তাহলে ভি এ শুড বি আন্ডার রুট অফ টু জি এল এই ব্যাপারটা ভালো করে মনে রাখতে হবে অর্থাৎ ইফ ভি এ ইজ লেস than or equals টু under root অফ টু জি এল ভার্টিক্যাল সার্কুলার মোশন ইজ লিমিটেড বিটুইন এ অ্যান্ড ঠিক আছে তাহলে ভি এর ভ্যালু দেখিয়ে দিই ভি এর ভ্যালু যদি লেস than অর equals টু under root of টু জি এল হয় তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে এই ভার্টিক্যাল সার্কুলার মোশনটি লিমিটেড থাকবে অর্থাৎ ভার্টিক্যাল সার্কুলার মোশন লিমিটেড থাকবে তো বটেই তার সঙ্গে আরও কি কি হবে এই ব্যাপারগুলো হবে যে ভেলোসিটি ক্যান বি জিরো টি ইকুয়াল টু জিরো প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে বি বিন্দুতে অথবা বি বিন্দুর নিচে কোনো পয়েন্টে এ বিন্দুটি স্থির সরি বস্তুটি স্থির হবে এবং তারপরে ইট উইল অসলেট অ্যাবাউট এ ডিউ টু ডিস্টোরিং ফোর্স এম জি সায়েন্সিটা ঠিক আছে তাহলে এই দুটো পয়েন্ট এটা মাথায় রাখতে হবে তাহলে ভিসি এম ইজ লিমিটেড বিটুইন এ অ্যান্ড বি এবং ইট উইল অসলেট অ্যাবাউট এ ঠিক আছে তাহলে আমরা এ এবং বি বিন্দুর মধ্যে কি কি হয় সেই ব্যাপারটা ভালো করে দেখলাম এবার ভেলোসিটি অফ এ যদি গেটার দ্যান আন্ডারুট অফ টু জি এল হয় তাহলে বুঝতেই পারছো বস্তুটি কি হবে বিন্দু ছাড়িয়ে ওপর দিকে চলে যাবে এটা হচ্ছে আমার পয়েন্ট এ পয়েন্ট এ বি সি তাহলে বিন্দুটি বি বিন্দু ছাড়িয়ে চলে বি বিন্দুতে এসে তার ভেরাসিটি কিন্তু শূন্য হবে না তার বি বিন্দু এ বিন্দুর ভেরাসিটি যেহেতু গেটার ডান আন্ডার উড অফ টু জিয়াল তাহলে বি বিন্দুতে তার একটি ভেরাসিটি থাকবে এবং ভেরাসিটির অভিমুখে বস্তুটি চলতে চলতে বি বিন্দু ছাড়িয়ে এই ওপরের যে কোয়ার্টার সাইকেল সেখানে চলে যাবে অর্থাৎ এই অর্ধবৃত্তের ওপরে চলে যাবে ঠিক আছে এই অর্ধবৃত্তাকার ভাগের এই অর্ধবৃত্তাকার ভাগের ওপরে চলে যাবে বি এবং সি বিন্দুর মধ্যে থাকবে তাহলে দিস এই সময় বডি উইল রিচ বিয়ন্ড বি বিটুইন বি্ড সি আচ্ছা এখানে আরেকটা কনসেপ্ট আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে একটা কনসেপ্ট আছে তাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলাসিটি খুব ভালো করে দেখো এখানে কিন্তু এই ক্রিটিক্যাল ভেলাসিটি কিন্তু আমাদের জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারে যে ক্রিটিক্যাল মানে ফ্লুইড মেকানিক্সে যে ক্রিটিক্যাল ভ্যালাসিটি পড়েছিলাম সান্দতার টপিকে সেরকম এখানে ক্রিটিক্যাল ভেলাসিটি কাকে বলা হয় খুব ভালো করে দেখো যদি আমরা এ পয়েন্টে ভেলাসিটি আন্ডার রুট অফ টু জি দেই তাহলে বস্তুটি বি পয়েন্টে পৌঁছাচ্ছে এবং তার ভ্যালাসিটি হয়ে যাচ্ছে শূন্য এর ওপরে বস্তুটি পৌঁছাচ্ছে না কারণ বস্তুটি বি পয়েন্টে পৌঁছাবে এবং তারপর বি থেকে নিচে নেমে এই বিন্দুর রাউন্ডে অসলেট করতে থাকবে যদি সে এর আগে আমরা এখানে যখন বের করে রেখেছিলাম সে কোথায় গেল এই যে ভেলোসিটি অফ এ যদি এই রকম হয় তাহলে বস্তুটি পাই বাই ফোর অ্যাঙ্গেলে পি বিন্দু পর্যন্ত পৌঁছাবে এবং পি বিন্দুতে তার ভেলোসিটি শূন্য হয়ে যাবে এবং তারপরে বস্তুটি আবার এই বিন্দুটার রাউন্ডে অসলেট করতে শুরু করবে তাহলে ক্রিটিক্যাল ভ্যালাসিটি কী আমি আগে পি বিন্দুর জন্য বলে দিই ক্রিটিক্যাল ভ্যালাসিটি হচ্ছে পি বিন্দুতে ভালো কোনোভাবে প্রদত্ত বিন্দু পি তাহলে পি বিন্দুতে বস্তুর এমন ভ্যালাসিটি ঠিক আছে বস্তুর এমন ভ্যালাসিটি যার জন্য বস্তুটি ওই বিন্দু পর্যন্ত পৌঁছাচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে এই ক্রিটিক্যাল ভ্যালাসিটি হচ্ছে সবসময় শূন্য অন্যান্য পয়েন্টের জন্য আমরা দেখবো ক্রিটিক্যাল ভ্যালেসিটি অন্য রকম হতে পারে ঠিক আছে তাহলে ক্রিটিক্যাল ভ্যালাসিটি কী ক্রিটিক্যাল ভ্যালাসিটি হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালাসিটি বা ক্রিটিক্যাল স্পিড বলতে পারো যেহেতু একটা ম্যাগনিটিউড নিয়ে আমরা ডিসকাস করবো তাহলে এটাকে বলতে পারো যে ভেলোসিটি অর স্পিড অফ আ গিভেন পয়েন্ট ক্রিটিক্যাল ভেলোসিটি যে বিন্দুর সেই বিন্দুতে বস্তুর যে ভেলোসিটি ফর হুইচ দ্য বডি রিচেস অনলি আপ টু দ্যাট পয়েন্ট অ্যান্ড নট beyond অর্থাৎ কোনো বিন্দুতে বস্তুর এমন ভ্যালাসিটি ভার্টিক্যাল সার্কুলার মোশনের জন্য কোনো বিন্দুতে বস্তুর এমন ভ্যালাসিটি যাতে বস্তুটি ঠিক ওই বিন্দু পর্যন্ত প্রদত্ত বিন্দু পর্যন্তই পৌঁছায় এবং তার উপরে যেতে পারে না এখানে কিন্তু এই বিন্দুর ভ্যালাসিটি বলেনি এখানে ভ্যালাসিটি অফ ডিফারেন্ট পয়েন্ট মানে কিন্তু এই বিন্দুর ভ্যালাসিটি নয় যে বিন্দুতে পি বিন্দু বি বিন্দু হোক অথবা পরে আমরা সি বিন্দু দেখব বা অন্য কোনো ডি বিন্দুর জন্য দেখব সেই পিবিডিসি এই সমস্ত অন্যান্য বিন্দুর জন্য যে মিনিমাম ভ্যালাসিটি থাকতে হবে সেই বিন্দুতে বস্তুর যে ভ্যালাসিটি হতে হবে যার জন্য বস্তুটি ওই বিন্দু পর্যন্তই পৌঁছাবে এবং তার ওপরে যাবে না সেই ভ্যালাসিটিকে বা সেই স্পিডকে বলা হয় ক্রিটিক্যাল ভ্যালাসিটি এক্ষেত্রে মনে হতে পারে ক্রিটিক্যাল ভ্যালাসিটি তো সবসময় শূন্য হবে কিন্তু তেমনটা নয় এ এবং বি বিন্দুর মধ্যে এখানে লিখে দিই কোথায় লিখেছিলাম এই যে যদি ভে অফ এ এরকম হয় তাহলে বস্তুটি ভার্টিক্যাল সার্কুলার মোশন এ এবং বি এর মধ্যে লিমিটেড থাকবে এবং বিটুইন এ অ্যান্ড বি বিটুইন এ অ্যান্ড বি ক্রিটিক্যাল ভ্যারাসিটি ইজ অলওয়েজ জিরো এখানে ভার্টিক্যাল মোশনের ক্রিটিক্যাল ভেলোসিটির কথা বলছি সেটা এ এবং বি বিন্দুর মধ্যে শূন্য এর ওপরে কিন্তু আলাদা হয়ে যাবে দেখব রকম আচ্ছা তাহলে আমরা দেখেছি যে ভি এর ভ্যালু যদি আমরা ভি এ যদি আমরা আন্ডার রুট অফ টু পর্যন্ত করি তাহলে বিপি পর্যন্ত পৌঁছাবে বি ভি বি শূন্য হয়ে যাবে অর্থাৎ বি পয়েন্টের ক্রিটিক্যাল ভ্যালিসিটি হচ্ছে শূন্য এবং তারপরে এটা বি এ পয়েন্টে এসে অসলেট করবে কিন্তু ভিএ যদি গেটার ডান আন্ডার রুট অফ টু জিএল হয় তাহলে বি বিন্দুতে বস্তুটির কোনো একটা ভ্যালিসিটি থাকবে জিরোর চাইতে বেশি এবং সেই ভ্যালিসিটির আন্ডারে বস্তুটি আরও খানিকটা উঠে ধরা যাক ডি পয়েন্টে গিয়ে পৌঁছালো তাহলে ডি পয়েন্টে পৌঁছালো এবং ডি পয়েন্টে ধরে নেওয়া যাক এর ভ্যালাসিটি হচ্ছে ভিডি এবং ডি পয়েন্টটি এবার ভালো করে দেখো আমরা এর আগে দেখেছিলাম যে যখন আমরা অ্যাঙ্গেল নিচ্ছিলাম থিটা থিটা অ্যাঙ্গেলটি হচ্ছে ভার্টিক্যাল লাইনের নিচের দিক থেকে এই অ্যাঙ্গেলটা নিচ্ছিলাম থিটা এবারে আমরা ওপরের অ্যাঙ্গেলটা নেব ফাই এবং থিটা এবং ফাইয়ের মধ্যে সুন্দর সম্পর্ক আছে ফাই ইজ নাথিং বাট ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস থিটা অথবা পাই মাইনাস থিটা এরকম লিখতে পারো ঠিক আছে তাহলে ডি বিন্দুর জন্য এবার আমরা ভ্যালিসিটিগুলো বের করব প্রথমে ইঞ্জিনের ভ্যালিসিটি বের করব টেনশন ফোর্স বের করব এবং তারপর দেখব যে বি এবং সি এর মধ্যে কি হচ্ছে টেনশন ফোর্স আগে শূন্য হচ্ছে বা ভ্যালিসিটি আগে শূন্য হচ্ছে এবং তার বেসিসে আমরা বের করব যে বি এর ভ্যালিসিটি কত হতে হবে তার জন্য বস্তুটি সি পয়েন্টে পৌঁছায় অথবা পূর্ণবৃত্ত সম্পন্ন করে প্রথমে আমরা ডি পয়েন্টের জন্য দেখে নেব বি এবং সি এর মধ্যে অর্থাৎ এইবার আমরা শুরু করছি বি এর বিয়ন বি এবং সি ওপরের এই অর্ধবৃত্তাকার পাথের মধ্যে বা এক্ষেত্রে আমরা কোয়ার্টার সাইকেল বৃত্তের এক চতুর্থাংশ পাথের মধ্যে কীরকম ঘটনা ঘটছে তাহলে বি এবং সি এর মধ্যে কি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে ধরে দেওয়া যাক ফাই ঠিক আছে প্রস্তুত এ বিন্দুতে ভেলোসিটি হচ্ছে ভি দেওয়া আছে এল হচ্ছে লেংথ আচ্ছা ডি বিন্দুতে ভেলোসিটি ধরে দেওয়া যাক ভিডি টেনশন ফোর্স হচ্ছে টিডি ওয়েট হচ্ছে এম জি ইঞ্চের দিকে এই ওয়েটের দুটো কম্পোনেট ভাঙ্গো একটা কম্পোনেন্ট এই বরাবর আসবে একটা কম্পোনেট এই বরাবর আসবে তাহলে টিডি এর সঙ্গে যোগ করতে হবে আমার কত এই অ্যাঙ্গেলটা ফাইভ হলে এই অ্যাঙ্গেলটা হবে ফাই তাহলে টিডি এর সঙ্গে যোগ করতে হবে এম জি কস্তিটা এবং এম জি থিটা এঞ্জিন বরাবর থাকবে তাহলে টিডি প্লাস এম জি কস্থিটা এইটাই রেডিয়াস বরাবর কেন্দ্রের দিকে অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের ম্যাগনিচিউট হচ্ছে এম ডি স্কোয়ার বাই এল তাহলে আমরা টিডি এর ভ্যালু লিখতে পারি

নেগেটিভে চলে যাওয়া মানে হচ্ছে স্ট্রিংটি স্ল্যাক করে যেতে পারে অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে স্ট্রিংটি স্ল্যাক করার কোনো সম্ভাবনা নেই বি বিন্দুতে টেম্পোরারালি স্ট্রিংটি স্ল্যাক করে যাবে কিন্তু তারপর আবার তার টান টান অবস্থায় ফেরত আসবে স্ল্যাক মানে ঢিলে পড়ে যাওয়া কিন্তু বি এবং ডি এর মধ্যে কিন্তু শুধুমাত্র স্ল্যাকই করবে না এক্ষেত্রে পারমানেন্টলি স্ল্যাক করে যেতে পারে পারমানেন্টলি ঢিলে পড়ে যেতে পারে এবং পারমানেন্টলি ঢিলে পড়লে কী হবে বস্তুটি এই বৃত্তপাত ছেড়ে চলে যাবে ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এবার কোন ভেলোসিটির জন্য সেরকম হয় সেই ব্যাপারটা দেখব আচ্ছা আরেকটা জিনিস যদি ধরে নেওয়া যাক ইফ ভিডি কয়সিট অর্থাৎ আমরা একটু আগে কী দেখেছি যে এ এবং বি বিন্দুর মধ্যে আবার বলে দিচ্ছি এ এবং বিটুইন এ অ্যান্ড লিখে দি বিটুইন এ অ্যান্ড বি টেনশান তো স্যাক হচ্ছে মানে টেনশান তো শূন্য বা নেগেটিভ হচ্ছে না শূন্য বি পয়েন্টে হচ্ছে কিন্তু টেম্পোরালি হচ্ছে তাহলে বিটুইন এ অ্যান্ড বি ভেলোসিটি বিকাম জিরো বিফোর টেনশন ফিফোর বিকামস জিরো ঠিক আছে টেনশান শূন্য হচ্ছিল না কিন্তু ভ্যালু শূন্য হয়ে যাচ্ছিল এবং তারপরে নিচে নেমে আসে অসলেট করছিল এই বিন্দুরা রাউন্ডে কিন্তু ভিডি যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা দেখে একবার টেনশন ফোর্সটা খুব হবে খুব ভালো করে দেখো ভিডি শূন্য মানে কি টেনশন ফোর্সের ভ্যালু কিন্তু অলরেডি নেগেটিভ হয়ে যাচ্ছে টেনশান ফোর্স শূন্য হয়ে নেগেটিভ হয়ে যাওয়া মানে হচ্ছে ভিডি শূন্য যদি হতো সেক্ষেত্রে টেনশান ফোর্স মানে হচ্ছে স্ট্রিং ইজ অলরেডি স্ল্যাক অর্থাৎ ভেলোসিটি শূন্যতে পৌঁছানোর আগেই যে সুতোটি রয়েছে সেটি ঢিলে পড়ে যাচ্ছে তার মানে তার মানে আমরা লিখতে পারি যে বিটুইন বি অ্যান্ড সি ভিডি আগে ভিডি শূন্য আগে হবে না টিডি আগে শূন্য হবে অবশ্যই টিডি আগে শূন্য হয়ে যাবে টিডি উইল বিকাম জিরো বিফোর ভিডি ইকুয়াল টু জিরো সি পয়েন্টের জন্য একটু আলাদা রকম দেখব সেটা দেখা যাবে কিন্তু বি এবং সি এর মধ্যে অর্থাৎ বি পয়েন্টকে না ধরে এবং সি পয়েন্টকে না ধরে টেনশন ফোর্স বিকাম জিরো বিফোর ভিডি বিকামস জিরো ঠিক আছে এবার শুধুমাত্র তাই নয় এর আগে আমরা দেখেছি যে বি পয়েন্টেও টেনশন ফোর্স সিরো ছিল এ থেকে শুরু করে বি পয়েন্টে পৌঁছে কিন্তু বি পয়েন্ট থেকে তারপরে বস্তুটি যখন একটু নিচে নেমেছিল তখন টেনশন ফোর্স আবার গেটার ডান জিরো হয়ে গিয়েছিল অর্থাৎ স্ট্রিংটি আবার টান টান হওয়ায় সেটি বৃত্তপধ ছাড়েনি কিন্তু বি এবং সি বিন্দুর মধ্যে কী রকম দাঁড়াচ্ছে যদি টেনশন ফোর্স শূন্য হয়ে যায় কারো জায়গাটা হচ্ছে ডি পয়েন্ট ডি পয়েন্টের টেনশান ফোর্স শূন্য হয়ে গেল কিন্তু ডি পয়েন্টের তো একটা ভেলোসিটি রয়েছে ভেলোসিটির জন্য বস্তুটি আবার ওপর দিকে চলতে শুরু করবে ওপর দিকে চলতে শুরু করার ফলে ঠিক তার অব্যবহৃত পরে অর্থাৎ টেনশান ফোর্স শূন্য হওয়ার পরে টেনশান ফোর্স কিন্তু একসময় কী হবে লেস দ্যান জিরো হয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র বি এবং সি বিন্দুর মধ্যে টেনশান ফোর্স ভেলোসিটি জিরো হওয়ার আগেই শূন্য হয়ে যায় তাই নয় অ্যান্ড টেনশান ফোর্স ইভেনচুয়ালি

স্ট্রিংটি অর্থাৎ সুতোটি যদি স্ল্যাক হয়ে যায় ঢিলে পড়ে যায় তাহলে কি হবে বস্তুটি এই বৃত্তপথ ছেড়ে চলে যাবে তাহলে ব্যাপারটা একবার আরও ভালো করে দেখে নেওয়া যায় কোন পথে বৃত্তপথ ছাড়ছে সেটাও আমরা এখানে দেখে নি তাহলে এটা হচ্ছে বি সি এখানে কোথাও ডি পয়েন্ট রয়েছে ডি পয়েন্ট রয়েছে ডি পয়েন্টে দেখতে পাচ্ছি যে দড়িটি ফ্ল্যাক হয়ে যাচ্ছে ফ্ল্যাক হয়ে যাওয়া মানে হচ্ছে নেগেটিভ হয়ে যাওয়া টেনশান ফোর্স নেগেটিভ হয়ে যাওয়া টেনশান ফোর্স নেগেটিভ হয়ে গিয়েছে কিন্তু এই বস্তুটির মধ্যে তো এখনও কোনো ভেলোসিটি বাকি রয়েছে ভেলোসিটি তো শূন্য হয়ে যায়নি ভেলোসিটি শূন্য হয়ে গেলে আমরা দেখেছিলাম ভেলোসিটি যখন শূন্য হবে তার অনেক আগেই টেনশান ফোর্স শূন্য হয়ে যাবে তাহলে টেনশান ফোর্স যখন শূন্য হয়ে গিয়েছিল বা ঠিক তারপরে নেগেটিভ চলে গিয়েছিল তখনও ভেলোসিটি বাকি ছিল ডি পয়েন্টে বস্তুটির এবার বস্তুটির ওপর আর কোন ফোর্স কাজ করছে আরেকটা ফোর্স কাজ করছে তার ওয়েট টেনশন ফোর্সটা শূন্য বা নেগেটিভ হয়ে গিয়েছে যাই হোক তাহলে কাজ করছে ওয়েট এম জি এবং বৃত্তপথ ছেড়ে দিয়েছে সুতরাং এই বস্তুটির ওপরে কোনো সেন্ট্রিপিটাল ফোর্স দরকার নেই ভিডি এম জি এম জি মানে কি তার কত অ্যাক্সলেশন জি জি হচ্ছে কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট অ্যাক্সলেশন রয়েছে ভিডি রয়েছে এবং এদের মধ্যে অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি ছাড়াও অন্য কোনো অ্যাঙ্গেল সুতরাং দ্য বডি উইল লিভ দ্য সার্কেল ইন আ প্যারাবলিক পাথ এই ব্যাপারটা ভালো করে মনে রাখতে হবে যে যদি বি এবং সি বিন্দুর মধ্যে টেনশন ফোর শূন্য হয়ে যায় তাহলে ভিডি তো শূন্য হওয়ার আগেই টেনশন ফোর শূন্য হচ্ছে অ্যান্ড টিডি উইল ইভেন্সুয়ালি বি নেগেটিভ দ্যাট ইস স্ট্রিং উইল বি পারমানেন্টলি স্ল্যাক অ্যান্ড এজ আজ দ্য বডি উইল লিভ দ্য সার্কেল বৃত্ত পথ ছেড়ে চলে যাবে এবং কোন পথে একটি অধিবৃত্তাকার পথে প্যারাবলি পথে বৃত্তপথ ছেড়ে দেবে বস্তুটি ঠিক আছে আচ্ছা এই ব্যাপারটা কিন্তু একদম প্রজেক্ট অ্যালমোশনের মতো দেখো এখানে হরাইজন্টাল লাইন যদি আমি ধরি এরকম লাইন লাইনের সঙ্গে অ্যাঙ্গেলে আছে এবং জি কাজ করছে নিচের দিকে ঠিক আছে আচ্ছা এটা তো একটা জন্য এরকম ভাবে প্যারাগুলি পাত লিফ করছে কিন্তু আমরা তো প্রশ্নের জেনারেলি আমাদের দেওয়া থাকে যে এ বিন্দুতে ভেলাসিটি দেওয়া থাকে এবং এ বিন্দুতে ভ্যালাসিটি গেটার আন্ডার উঠ অফ টু জি হলে বস্তুটি বি বিন্দু ছাড়িয়ে ডি বিন্দুতে গিয়ে পৌঁছায় তাহলে আমাকে যদি প্যারাবোলিক পাথ লিভ করার কন্ডিশন অথবা টিডি ইকুয়াল লেস দ্যান জিরো বা ইকুয়াল টু জিরো করবার কন্ডিশান যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে ভি এর সাপেক্ষে সেটাকে বের করতে হবে তাহলে আমরা এই যে ইকুয়েশন বের করেছিলাম এটা ডি এর সাপেক্ষে বের করেছিলাম এই ব্যাপারটাকে আমরা এ বিন্দুর সাপেক্ষে লিখেন এ বিন্দুতে ভেরাসিটির সাপেক্ষে লিখেন তাহলে দেখে নেওয়া যাক এটা আমার সার্কুলার পাথ এখানে কোথাও আমার একটা ডি বিন্দু রয়েছে এখানে স্ট্রিং রয়েছে স্ট্রিংটা এখানে হচ্ছে আমার ডি বিন্দু আমরা প্রথমে টিডি এর বের করব তারপরে টিডি এর ভ্যালু ইকুয়াল টু জিরো করে ভ্যালু বের করে যাব তাহলে একটা সি পয়েন্ট বি পয়েন্ট এ পয়েন্ট এ পয়েন্টের ভ্যালু সেটি হচ্ছে ভিএ তাহলে টিডি আমরা কী বের করেছিলাম টিডি কে এটা অ্যাঙ্গেলটাকে ফাই ধরলে আমরা বের করেছিলাম টিডি ইকোয়ালস টু এম জি সরি ভিডি স্কোয়ার এম ভিডি স্কোয়ার বাই এল মাইনাস এম জি কস ফাইভ এটা এর আগে আমরা বের করে রেখেছি এই ইকুয়েশানটা ভালো করে দেখো এই ইকুয়েশানটা আমরা এর আগে বের করে রেখেছি তাহলে আবার এবার আমরা ভিডিকে এর সাপেক্ষে লিখ ভি এর সাপেক্ষে লিখবো তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে এল এইটুকু নিয়ে যদি এল হয় তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে এল কস থ্রিটা তাহলে এ বিন্দু থেকে ডি বিন্দু উল্লম্ব বরাবর কত দূরত্বে রয়েছে রয়েছে এল প্লাস এল কস্তিটা গ্রোত এল প্লাস এল কস্তিটা হাইটে রয়েছে তাহলে আমরা কনজারভেশন অফ এনার্জি ইউজ করব বিটুইন এ এন্ড ডি তা ইউ এ প্লাস কে এ ইকুয়াল টু পোটেন্সিয়াল এনার্জি অ্যাট ডি প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট ডি এবার এই বিন্দুকে যদি আমরা গ্রাউন্ড ধরে নিই তাহলে এখানে পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে শূন্য প্লাস কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি এ স্কোয়ার ইকুয়াল টু ডি পয়েন্টেড হাইট হচ্ছে এল প্লাস এল কস্তিটা তাহলে এম জি এইচের জায়গায় বসবে এল ইন্টু ওয়ান প্লাস কস্তিটা প্লাস কেডি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এম ভি ডি স্কোয়ার তাহলে ভি ডি স্কোয়ার প্রথমে আমি এমগুলো ক্যান্সেল আউট করলাম দুই দিয়ে গুণ করে দিলাম সবগুলোকে তাহলে আমরা ভি ডি স্কোয়ার ইকুয়ালস টু পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস টু জি এল ওয়ান প্লাস কসথিটা কস ফাইভ সরি কস থিটা আমি লিখেছি সব জায়গায় দিস ইস কস ফাইভ রাইট আচ্ছা এটা কস থ্রিটা না এটা হচ্ছে কস ফাইভ তাহলে এটা আমরা ভিডি এর ভ্যালু পেলাম এবার তাহলে এই এই ফর্মুলাকে আমরা এই টিডি এর জায়গায় বসাবো এবং সেখান থেকে যেটা পাচ্ছি একবারে লিখে দিচ্ছি তোমরা বসিয়ে দেখে নিতে পারো এটা মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিডি ইকুয়াল টু আচ্ছা ডি পয়েন্টে টেনশন ফোর্স ইকুয়াল টু ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এক ইন্টু সাম কোয়ান্টিটি মাইনাস টু ইন্টু সাম কোয়ান্টিটি মাইনাস থ্রি ইন্টু সাম কোয়ান্টিটি এক নম্বরে বসবে এম ভি এ স্কোয়ার বাই এল এটা হচ্ছে কি এটা হচ্ছে সেন্ট্রিফিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স যেমন ভাব ভাবতে পারো কিন্তু এখানে ভি যেখানে আমি ভিডি বসিয়েছিলাম এখানে ভিডি বসানোর কথা ছিল কিন্তু সেখানে আমরা এ বসালাম মাইনাস টু এম জি একটা গ্র্যাভিটেশনাল ফোর্স বিয়োগ করবো মাইনাস থ্রি এম জি কস ফাইভ গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা কম্পোনেন্টকে বিয়োগ করবো তিন দিয়ে গুণ করে এই ইকুয়েশানটা খুব গুরুত্বপূর্ণ যদি তোমরা সরি যদি তোমরা এ এবং বি এর মধ্যে একটা সিমিলার ইকুয়েশান আমরা পেয়েছিলাম যেখানে প্লাস থ্রি গেমজি কস থ্রিটা ছিল সেই ইকুয়েশানটা যদি মনে নাও রাখো এই ইকোয়েশানটা কিন্তু অবশ্যই মনে রেখো কারণ এই ইকুয়েশানটাই আমার সি বিন্দুতে ভ্যালোসিটি বের করবার জন্য কাজে লাগবে এবং বৃত্তাকার পথ সম্পন্ন করছে কি করছে না সেটা বের করতেও কাজে লাগবে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশান এটা খুব ভালো করে মাথায় রেখো এবার আমরা দেখেছি যে বি এবং সি বিন্দুর মধ্যে যদি টিডি ইকোয়ালস টু জিরো হয়ে যায় তাহলেই বৃত্তপথ লিভ করে যাবে অর্থাৎ ডি পর্যন্ত পৌঁছাবে বস্তুটি এবং তারপরে বৃত্তপথ ছেড়ে যাবে তাহলে টিডি এর ভ্যালু শূন্য করাবো শূন্য বসাবো আমরা ভি এর কোন ভ্যালু আমরা বের করতে চাই যে ভি এর কোন ভ্যালুর জন্য বস্তুটি ডি পর্যন্ত পৌঁছাবে এবং তারপর বৃত্তপথ লিভ করবে অর্থাৎ বেসিক্যালি আমরা বের করতে চাই যে ভিডি এর ক্রিটিক্যাল ভেলোসিটি কখন পৌঁছাবে বি এর কোন ভ্যালুর জন্য পৌঁছাবে তাহলে টিডি ইকুয়ালস টু জিরো যদি আমরা প্রথম ইকুয়েশান থেকে বের করি এই ইকুয়েশান থেকে বের করি তাহলে দেখতে পাবো যে দ্যাট উইল বি ভিডি স্কোয়ার ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে এখানে এম এম ক্যান্সেল আউট হবে জি এল কস ফাইভ তাহলে এটা কীভাবে লিখি আন্ডার আউট অফ জিএল কস ফাইভ এটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি ক্রিটিক্যাল ভেলোসিটি অফ পয়েন্ট ডি তাহলে ডি পয়েন্টের ক্রিটিক্যাল ভ্যাসিটি বের করার মানে কি ডি পয়েন্টে বস্তুর ভ্যারাসিটি কত হবে যার জন্য সেই বস্তুটি আপ টু ডি পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে এবং তার বাইরে তার উপরে কোথাও পৌঁছাবে না বৃত্তপথ বরাবর তার উপরে পৌঁছাবে কারণ প্রজেক্ট মোশনের মতো এইভাবে চলে যাবে কিন্তু বৃত্তপথ বরাবর পৌঁছাবে না ঠিক আছে এই পয়েন্টে পৌঁছে বৃত্তপথ লিফ করে যাবে এটাটা বললো এর ভ্যালু এবার এই ভ্যালুটা পেতে গেলে ভি এর কত ভ্যালু হতে হবে সেটা বের করার জন্য আমরা দুই নম্বরে টিডি ইকুয়ালস টু জিরো করব তাহলে আমরা পাবো ভি এ স্কোয়ার উইল বি ইকুয়ালস টু এম জি এল সরি টু এম জি এল প্লাস থ্রি এম জি এল কস ফাইভ তাহলে এ ইকুয়ালস টু আন্ডার রুট অফ দিস এটা হচ্ছে ভি এ ফর এই ভ্যালুটা অর্থাৎ ভি এর এই ভ্যালুটির জন্য এটা মনে রাখার দরকার নেই এই ভ্যালুটির জন্য ভিডিওর এই ভ্যালুটা পাচ্ছি এই একটাই ইকুয়েশান মনে রাখবে এই ইকুয়েশনটা এই কোয়েশানটা এই ফর্মুলাটা মনে রাখলেই তোমরা বাকি সমস্ত কিছু বের করতে পারবে এবার আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা কী দেখলাম বি এবং সি এর মধ্যে বস্তুটি যদি বস্তুটির ওপরে যে টেনশন ফোর্স প্রযুক্ত হচ্ছে সেটা যদি শূন্য হয় এবং ইভেনচুয়ালি শূন্যের চাইতে কম হয়ে যাবে এবং বস্তুটি প্যারাবোলিক পাথে বৃত্তপথ ছেড়ে দেবে কিন্তু ধরা গেল এমন ভ্যালুসিটি দেওয়া হলো যে বস্তুটি ডি পয়েন্ট অতিক্রম করে বৃত্তপথ বরাবর একদম সি পয়েন্টে পৌঁছালো এবার সি পয়েন্টে পৌঁছে কি হবে যদি ইফ আফটার রিচিং পয়েন্ট সি টি সি ইকুয়াল টু জিরো যদি সি পয়েন্টে পৌঁছে দড়িটি শ্ল্যাক হয়ে যায় তাহলে কি হবে তাহলে কি আবার পারমানেন্টলি স্ল্যাক দেবে নাকি আবার আগের যেমন ভি পয়েন্টের জন্য দেখেছিলাম যেটি স্ল্যাক হয়েছিল টেম্পোরালি এক মুহূর্তের জন্য কিন্তু তারপর আবার নিচের দিকে নেমে পজিটিভ ভ্যালু ধরে নিল টেনশন ফোর্স রকম দাঁড়াচ্ছে তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো এবং সেটা সি পয়েন্টের জন্য ইউজ করব তাহলে টিসি ইকোয়াস টু আগে ইকুয়েশনটা বসিয়ে দিই এম ভি এ স্কোয়ার বাই এল মাইনাস এম জি মাইনাস টু এম জি মাইনাস থ্রি এম জি কস ফাইভ আচ্ছা এর ভ্যালু কত হবে দেখো সি পয়েন্টের জন্য এর ভ্যালু হচ্ছে শূন্য ডিগ্রি হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে এম ভি এ স্কোয়ার আচ্ছা টিসি তো হচ্ছে শূন্য এম ভি স্কোয়ার বাই এল মাইনাস জিরো ডিগ্রি হচ্ছে ওয়ান তাহলে এখানে পাচ্ছি ফাইভ এম জি অর্থাৎ ভিএ তার ভ্যালু পাচ্ছি আন্ডারউট ফাইভ জি এল খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখতে হবে যে হলে দ্য বডি উইল রিচ পয়েন্ট সি সি পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে আচ্ছা এবার সি পয়েন্টে পৌঁছালো কিন্তু টেনশান ফোর্স এখানে শূন্য হয়ে গিয়েছে এবার বস্তুটি কি হয় বস্তুটি কি লিফ করে যাবে নিচের দিকে পড়ে যাবে তেমনটা কিন্তু হবে না ভালো করে দেখো সি পয়েন্টে পৌঁছেছে সি পয়েন্টের ভেলোসিটি কত আচ্ছা এটাও বলতে পারে যে সি পয়েন্টে তো পৌঁছালো তার মানে সি পয়েন্টে পৌঁছানোর যে ভেলোসিটি যাকে বলা হয় সি পয়েন্টের ক্রিটিক্যাল ভেলোসিটি সেটা কত তার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো সি পয়েন্টের জন্য তাহলে টিসি ইকোয়াস টু এম ভি সি স্কোয়ার বাই এল মাইনাস এম জি কস ফাইভ হচ্ছে ওয়ান তাহলে কে শূন্য ধরে নিচ্ছি তাহলে আমরা ভিসি এর ভ্যালু পাবো আন্ডার উট অফ জি এল তাহলে যখন বি এর ভ্যালু হচ্ছে আন্ডার অফ ফাইভ জি এল তখন সি পয়েন্টের ভ্যালাসিটি হচ্ছে আন্ডার অফ জি এল এটা তোমরা মনে রাখতে পারো এবং এরপরে আমরা এর একটা শর্টকাটও দেখিয়ে দেবো কেমন করে যদি আমি এ পয়েন্টের ভ্যালাসিটি জেনে থাকি তাহলে বি এবং সি পয়েন্টের ভ্যালাসিটি ডিরেক্টলি লিখতে পারবো ঠিক আছে যাই হোক তাহলে সি পয়েন্টের ভ্যালাসিটি দাঁড়াচ্ছে আন্ডার অফ জি এল তাহলে একবার ফ্রেশ করে দেখে নিই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে এ পয়েন্টে ভ্যালাসিটি হচ্ছে এ ইকুয়ালস টু আন্ডার রুট অফ ফাইভ জি এল সি পয়েন্টে ভ্যালাসিটি দাঁড়িয়েছিল আন্ডারউট অফ জি এল সি পয়েন্টে কী হয়েছিল টেনশান ফোর্স সেটা শূন্য হয়ে গিয়েছে বস্তুটির ওপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা তো অ্যাজ ইট ইস রয়েছে এবার ভালো করে মনে রাখো ভালো করে দেখো যে আমরা যে থার্ড কনসেপ্ট পড়েছিলাম যে ডিরেকশন অফ মোশন কেমন করে ডিটারম্যান করে যে ভিসি দেওয়া আছে এবং অ্যাকসলেশান দেওয়া রয়েছে তাহলে অ্যাক্সলেশন এবং ভেলোসিটির মধ্যে যদি ভেলোসিটির ভ্যালু নন জিরো হয় ভেলোসিটির ভ্যালু নন জিরো যেমন এক্ষেত্রে নন জিরো হয় তাহলে ডিরেকশন অফ মোশন কে ডিটারমাইন করবে অ্যাট দিস পয়েন্ট সেটা ডিটারমাইন করবে ভিসি ভিসি এর ভ্যালু নন জিরো তার মানে বস্তুটি সি এর অভিমুখে চলতে থাকবে ভিসি কোন দিকে রয়েছে এই বৃত্তের সঙ্গে টেনজেন্সিয়ালি অর্থাৎ বস্তুটি এরপরে ট্যানজেন্সিয়ালি এরম করে কোথাও আসবে সি পয়েন্ট এটাকে ধরা যাক সি ড্যাশ পয়েন্ট নাম দিলাম তাহলে সিড পয়েন্টে পৌঁছে গেল এবার পয়েন্টে পৌঁছালো তার তার মানে বেড়ে ঠিক এবার পৌঁছালিটি বাড়ার ফলে তোমরা ক্যালকুলেট করো যদি তোমরা এই ইকুয়েশান এই ইকুয়েশনে ভিসি এর ভ্যালু জিরোর আন্ডারি আন্ডারআট অফ জি এল এর চাইতে বেশি করো ধরা যাক ওয়ান পয়েন্ট ওয়ান আন্ডারউট অফ জি এল এই পরিমাণ ধরো খুব সামান্য পরিমাণ বাড়লো তাহলে তোমরা দেখতে পাবে যে টেনশান ফোর্স কিন্তু আবার গেটার ড্যান জিরো হয়ে গিয়েছে অর্থাৎ টেনশনটা আবার কিন্তু জিরো থেকে পজিটিভ হয়ে গেছে অর্থাৎ স্ট্রিংটি কিন্তু আবার এই সেই বি পয়েন্টের মতোই কেস যে টেম্পোর ঢিলে পড়েছিল কিন্তু তারপরে আবার টান টান হয়ে গিয়েছে ঠিক তাহলে ইফ ভি এ ইকুয়াল টু আন্ডারউট অফ ফাইভ জি এল ভি সি ইকাল টু আন্ডার উট অফ জিএল এল টি সি ইকাল টু জিরো বাট স্ট্রিং উইল বি ফ্ল্যাক

সি পয়েন্টে পৌঁছালো তারপরে কী হবে বডিটার এখানে এসে ভেরেসিটি কীরকম দাঁড়াবে ভেরেসিটি ভেক্টর দাঁড়াবে রকম ঠিক আছে এরপর আমি কি বলেছি ওই এই অর্ধবৃত্ত বরাবর যা যা আমরা ভেরেসিটি পেয়েছি অপর যে ডিরেকশনে ভেরেসিটির ম্যাগনিটিউড সব সেম হবে কেবলমাত্র ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তাহলে সি ড্যাশ পয়েন্টে ভেরাসিটির অভিমুখ এরকম তারপরে বস্তুটি আরও বৃত্তপত বরাবরই আরও নিচে নামতে থাকবে এরকমভাবে এইরকমভাবে এবং ইভেন্টুয়ালি এটা এ পয়েন্টে এসে আবার দাঁড়াবে ঠিক আছে আবার এ পয়েন্টে এসে তার ভেরেসিটি কত হবে এ পয়েন্টে এসে তার জন্য আবার সি পয়েন্টে উঠে যাবে আবার সি থেকে নিচের দিকে অর্থাৎ বৃত্তপথ কিন্তু সম্পূর্ণ করতে থাকবে ইভেনচুয়ালি কমপ্লিট দ্য লুপ ইন আ সার্কুলার প এই ঘটনাকে বলা হয় ইংরেজিতে লুপিং দ্য লুপ লুপ কমপ্লিট করা অর্থাৎ সি পয়েন্টে পৌঁছে ভেলোসিটি থাকবে টেনশান ফর শূন্য হয়ে যাবে কিন্তু সি পয়েন্টে যদি এরকমভাবে লঘু সুতোয় বাঁধা একটি বস্তুকে ভার্টিক্যাল সার্কুলার মোশন সম্পন্ন করালে এটা যদি সি পয়েন্ট অর্থাৎ তার সর্বোচ্চ বিদ্যুতে একবার পৌঁছে যায় তাহলেই কিন্তু লুপ কমপ্লিট করে দেবে অর্থাৎ এরপরে বস্তুটি এইভাবে বাই বাই করে উল্লম্ব বৃত্ত পথে ঘুরতে থাকবে ঠিক আছে তাহলে আমরা পেলাম যে যদি ভি ইকুয়ালস টু রুট অফ ফাইভ জি হয় তাহলে লুপিং দ্য লুপ লুপিং দ্য লুপ মানে কি এক্ষেত্রে হচ্ছে লুপ কমপ্লিট করছে যদি ভেলোসিটি এর চাইতে বেশি দেওয়া হয় তাহলেও একই ব্যাপার হবে তাহলেও তাহলে তো অবশ্যই বুঝতেই পারছো যে ভি পয়েন্টে পৌঁছে তার ভ্যালোসিটি আন্ডারউট অফ জি এর চাইতে বেশি হবে এবং সেক্ষেত্রে সে লুপ কমপ্লিট করতে থাকবে বৃত্ত পথ পূর্ণ বৃত্তাকার পথ সে কমপ্লিট করলো তাহলে আমরা আরও একটা ব্যাপার লিখতে পারি যে বি পয়েন্টে পৌঁছেছিল কত ভেলোসিটির জন্য আন্ডারউট অফ টু জি এর জন্য তাহলে ভেলোসিটি যদি সরি আন্ডারউট অফ টু জি এর চাইতে কম হয় এবং আন্ডার উডও আন্ডার টু জি এল এর চাইতে একটু ভুল করেছি আন্ডার টু জি এর চাইতে বেশি হয় কিন্তু আন্ডারউডও ফাইভ জি এর চাইতে কম হয় তাহলে বস্তুটি সি পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে না তাহলে কিন্তু বস্তুটি সি পয়েন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না এটা মাঝে ধরা যাক ডি পয়েন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে এবং তারপর দড়িটি স্ল্যাক বা ঢিলে পড়ে যাওয়ার জন্য এই বস্তুটি এই বৃত্তপথ ছেড়ে চলে যাচ্ছে একটি অধিবৃত্তাকার থাকার পথে তাহলে ভেলোসিটি যদি স্পিড যদি এটা হচ্ছে ভিএ এটা হচ্ছে ভিএ তাহলে এ পয়েন্টের স্পিড যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে দ্য বডি উইল রিচ a পয়েন্ট বিটুইন বি অ্যান্ড সি অ্যান্ড ইট লিভস দ্য সার্কেল ইন আ parabolic path. তাহলে এই সম্পূর্ণ এটাই হচ্ছে আমার সম্পূর্ণ মোটামুটি একটি লঘু সুতোয় বাধা বস্তুর জন্য বৃত্তীয় গতির সম্পূর্ণ আইডিয়া তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা একটু সামারাইজ করে নেওয়ার চেষ্টা করি যদি এই পয়েন্টে ভ্যালুসিটি সুন্দর থাকে তাহলে বস্তুটি কীরকম থাকবে অ্যাট্রেস্ট থাকবে যদি এবার ভি এর ভ্যালু গ্রেটার দেন সরি ভি এর ভ্যালু যদি এরকম করে লিখি আমি জিরো থেকে আন্ডার অফ টু জি এল এর মধ্যে থাকে তাহলে বস্তুটি রিচ পি রিচেস পি অ্যান্ড অসিলেটস ব্যাক টু ব্যাক বা অসিলেটস অ্যাবাউট এ এটা আমরা দেখলাম প্রথম একদম ফার্স্ট কেস অ্যাবাউট এ ঠিক আছে তাহলে তাহলে ভি এর ভ্যালু যদি আন্ডারগ্র টু জি এর চাইতে কম হয় তাহলে ভি পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে এবং ভি পয়েন্টে পৌঁছে এটা ফেরত আসবে এ পয়েন্টে এবং অসিলেট করতে থাকবে কম্পিত হতে থাকবে এই পয়েন্টের অ্যাবাউটে রিস্টোরিং ফোর্সের ভ্যালু কি মনে রাখতে হবে আন্ডার উট অফ এম জি সাইন সরি রিস্টোরিং ফোর্স হচ্ছে এম জি সাইন থিটার আন্ডার হ্যাঁ যদি ভি এর ভ্যালু ইকুয়াল টু আন্ডার উট অফ টু জি এল হয় সেক্ষেত্রে ইট উইল রিচ পয়েন্ট বি অ্যান্ড অসলেট অ্যাবাউট এ এক্ষেত্রেও একটি রকম অসলেশন হবে কিন্তু এ পয়েন্ট বি পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে বি পয়েন্টে পৌঁছে একটা মনে রাখতে হবে কি বি পয়েন্টে পৌঁছে টি বি ইকাল টু জিরো হয়ে যায় অর্থাৎ টেম্পোরারি খুব সামান্য সময়ের জন্য টেনশন ফোর্স কিন্তু শূন্য হয়ে যায় এবং এই রিচেস বি পি মানে কি এই পজিশনে পি ইকুয়াল টু জিরো হয়ে যায় এখানে টেনশন ফোর্স সিরোন শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে বি পয়েন্টের ভেলোসিটিও কিন্তু শূন্য হয়ে যায় ঠিক আছে আচ্ছা যদি এবার ভি এর ভ্যালু আন্ড্রোড অফ টু জি এল এবং আন্ড্রোড অফ ফাইভ জি এল এর মধ্যে থাকে তাহলে বস্তুটি ডি পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে তাহলে রিচেস ডি এবং ডি পয়েন্ট পর্যন্ত পৌঁছে নিয়ে টেনশন ফোর্স কী হবে টেনশন ফোর্স শূন্য হয়ে যাবে এবং ইভেনচুয়ালি নেগেটিভ হয়ে যাবে এবং বস্তুটি লিভস দ্য সার্কেল ইন আ প্যারাগোলিক পাথ ঠিক আছে আর যদি ভ্যালু সিটির ভ্যালু আন্ডার উড অফ ফাইভ জি এল অথবা তার চাইতে বেশি হয় তাহলে ইট রিচেস সি কী কী হয় টেনশান ফোর্স শূন্য হয় কিন্তু টেম্পোরারি খুব সামান্য সময়ের জন্য এরপর আবার টেনশন ফোর্স সি থেকে একটু চেনে এলে এখানে পয়েন্টে পৌঁছালে সেনশান ফোর্স আবার ডিস্টোর্স ব্যাক টু পজিটিভ ভ্যালু এবং বস্তুটি ক্রমশ লুপ কমপ্লিট করে ইট উইল লুপিং দ্য লুপ ইট উইল বি লুপিং দ্য লুপ লুপিং দ্য লুপ মানে হচ্ছে লুপ কমপ্লিট করা ঠিক আছে তাহলে এই পেজটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে আমরা সম্পূর্ণটা সামারাইজ করে দিলাম যদি আমরা ক্রিটিক্যাল ভেলাসিটির কথা বলি তাহলে সেটাও এখানে সামারাইজ করে দেওয়া যাক যে বিভিন্ন পয়েন্টের ক্রিটিক্যাল ভেলোসিটি কীরকম কীরকম হচ্ছে এ থেকে বি পয়েন্টের মধ্যে ক্রিটিক্যাল ভেলোসিটি কি ওই পয়েন্টে অর্থাৎ পি পয়েন্টে ধরা যাক পি পয়েন্টে বস্তুর যা ভ্যালেসিটি যার জন্য ওটা ম্যাক্সিমাম পি পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে তারপরে আয়দার বৃত্তপথ লিফ করবে অথবা নিচের দিকে নেমে আসবে ঠিক আছে ম্যাক্সিমাম পি পয়েন্টে পৌঁছানোর জন্য দরকার রিকোয়ার্ড পি পয়েন্টের ভেলোসিটি তাহলে এ থেকে বি এর মধ্যে ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে ভিস ক্রিটিক্যাল ক্রিটিক্যাল হচ্ছে শূন্য এ থেকে বি এর মধ্যে ঠিক আছে আচ্ছা বি পয়েন্টেরও ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে শূন্য অফ পয়েন্ট বি হচ্ছে শূন্য এবার বি থেকে ডি এর মধ্যে ক্রিটিক্যাল ভ্যালু আমরা একটা ভ্যালু বের করেছিলাম সেটা তোমরা এর আগের আলোচনায় দেখে নিতে পারো ওটার অত দরকার হয় না তার জন্য তোমরা কী মনে রাখবে এই কোয়েশানটা মনে রাখবে যে টিডি ইকোয়াস টু এম ভিডি স্কোয়ার মাইনাস এম জি কস ফাইভ তাই এম ভিডি স্কোয়ার বাই এল এম জি কস ফাইভ এখানে তোমরা টিডি এর জায়গায় শূন্য বসাবে তাহলে ভিডিএর ভ্যালু তোমরা পেয়ে যাবে তাহলে এখান থেকে দেখে নেওয়া যাক মানে এখানে ভি ক্রিটিক্যাল লিখে দিচ্ছি আমি দেখে বোঝা যাচ্ছে ইকুয়ালস টু আন্ডার রুট অফ এল কস হয় ব্যাস ঠিক আছে এখানে ঠিক আচ্ছা তারপরে ডি পয়েন্টে সি পয়েন্টে পৌঁছালে ভেলোসিটি অফ ভেলোসিটি ক্রিটিক্যাল অফ পয়েন্ট সি এটা মনে রাখতে হবে সি পয়েন্টের ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে অফ জিএল এবং অফ জিএল কখন হয় যখন ভি এর ভেলোসিটি হয় আন্ডারি এল এর সমান ভিবি কখন হয় ভিভি কস জিরো কখন হয় মানে ভিবি বলতে ফি ক্রিটিক্যাল সেটি বি পয়েন্টের কখন পৌঁছায় যখন এ পয়েন্টের ভেলোসিটি হচ্ছে আন্ডার উট অফ টু জি ঠিক আছে তাহলে এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে এটা হচ্ছে টিডি আর একটা যেটা বলেছিলাম ইকুয়েশন মনে রাখতে সেটা হচ্ছে টি ডি ভিএ ভি এর সাপেক্ষে এ তার সাপেক্ষে যদি মনে রাখতে হয় তাহলে হচ্ছে এ স্কোয়ার ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এটা হচ্ছে ডি মানে বি পয়েন্টের ওপরের বিন্দুর জন্য তার নিচের বিন্দুর জন্য ওটা মনে রাখার দরকার নেই ভি এ স্কোয়ার মাইনাস টু এম জি প্রথমে গ্র্যাভিটি তারপরে মাইনাস থ্রি গ্র্যাভিটির কম্পোনেন্ট ঠিক আছে এটা খুব ভালো করে মনে রাখো আচ্ছা আরেকটা জিনিস আমরা সিমিলার ভার্টিক্যাল মোশনে আসবো তার আগে আরেকটা জিনিস বলে দেওয়া যাক সেটা হচ্ছে যে একটা শর্টকাট রয়েছে শর্টকাট কি এই যে আমরা ভার্টিক্যাল সার্কুলার মোশনে এ পয়েন্টের ভ্যারাসিটি জানলে অন্যান্য পয়েন্টের ভ্যারাসিটিগুলো কী করে বের করছিলাম যে মেকানিক্যাল এনার্জি কনজারভেশনের মাধ্যমে এবার এই ব্যাপারটাকে আমরা একটা এ এবং বি পয়েন্টের জন্য খুব সহজে কিছু না লেখে মনে রাখতে পারি সেটা হচ্ছে যে এ থেকে বি পয়েন্টে উত্তোলিত হতে হাইট কভার করতে হচ্ছে এল বি থেকে সিতে উত্তোলিত হচ্ছে হাইট কভার করতে হচ্ছে এল ঠিক আছে তাহলে প্রত্যেক এল হাইটে ফর এভরি এল হাইট ভেলোসিটি ডিক্রিজেস বাই আন্ডার রুট অফ টু জি এল অর্থাৎ ভি এর ভ্যালোসিটি ভিবি এবং ভিসি আচ্ছা ভি এর ভেলোসিটি যদি আমরা ধরে নিই যে পূর্ণবৃত্তপথ কমপ্লিটের জন্য আন্ডার রুট অফ ফাইভ জিএল দরকার হবে তাহলে ভি তাহলে এ থেকে বি পয়েন্টে যেতে হাইট হচ্ছে এল তাহলে ভ্যালিসিটি ডিক্রিজ করে যাবে মাইনাস আন্ডার রুট অফ টু জি এল অর্থাৎ ভিবিতে সেই সময় অর্থাৎ ভিএ যদি আন্ডার রুট অফ ফাইভ জি এল হয় তাহলে ভিবি দাঁড়াবে আন্ডার রুট অফ ফাইভ জি এল এর চাইতে আন্ডার রুট অফ টু জি এল কমিয়ে দিলে কথা হবে আন্ডার রুট অফ থ্রি জিএল তাহলে এটাও জিজ্ঞাসা করতে পারে এবং এটাও তোমরা এই শর্টকাটের মাধ্যমে দেখে নিতে পারো আচ্ছা তারপরে আরও এল হাইট উঠলে আরও মাইনাস আন্ডার ট্রফ টু জি এর পরিমাণ কমবে তাহলে ভিসি কত দাঁড়াবে আন্ডার ট্রফ জি যেটা আমরা বের করেছিলাম যে ক্রিটিক্যাল ভেলোসিটি সি পয়েন্টেড ঠিক আছে তাহলে এই শর্টকাটটা একটা মনে রেখো আচ্ছা আরেকটা শর্টকাট রয়েছে সেটা কি দুই নম্বর শর্টকাট হচ্ছে তাহলে আমি এক কাজ করি একই পেজের মধ্যে রাখি তাই তোমরা পেজের স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর আমার শর্টকাট ফর ভ্যালাসিটি অ্যাট ডিফারেন্ট পয়েন্টস যদি এখানে ধরা যাক আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যদি ধরা যাক যেখানে আন্ডার আউট অফ সে সিক্স জি এল থাকলো তাহলে বলতে পারছি আন্ডার আউট অফ ফাইভ জি এ লেকচার থেকে বেশি সুতরাং সি পয়েন্টে পৌঁছাবে এবং তারপরে কমপ্লিট করবে সিক্স জি এল পৌঁছাবে সিক্স জিএ হলে বি পয়েন্টের ভ্যালাসিটি কত হবে আন্ডার টু জি এল কম তারপরে আন্ডারউট অফ ফোর জি এল তাহলে সি পয়েন্টে কত বেরোবে আন্ডার উট অফ টু জি এল আর কম তারপরে হচ্ছে আন্ডার টু জি এল ঠিক আছে এইভাবে আচ্ছা দুই নম্বর আরেকটা জিনিস জিজ্ঞাসা করা হয় যে এ পয়েন্টে যখন এটা বৃত্তপথ কমপ্লিট করছে অর্থাৎ আন্ডার উট ফাইভ জি বা চার চাইতে বেশি মিনিমাম ভেলোসিটি ফর পয়েন্ট এ ফর উইচ দ্য বডি উইল কমপ্লিট দ্য সার্কেল কমপ্লিট দ্য লুক ইজ আন্ডার উট অফ ফাইভ জি এল এই আন্ডার উট অফ ফাইভ জি এল থাকাকালীন এই যে টি এ এই যে টেনশান ফোর্সটা এর ভ্যালু কত টি এ টু হাউ মাচ এটা আমাকে জিজ্ঞাসা করে যদি আমরা একবার ক্যালকুলেশনটা খালি দেখিয়ে দিই এবং তারপরে তার শর্টকাটটা বলে দেবো এ বিন্দুতে ভেলোসিটি আমার কমপ্লিট লুক কমপ্লিট করতে মিনিমাম ভেলোসিটি দিতে হবে এইটা এটা হচ্ছে ভিএ ঠিক আছে আচ্ছা এই বিন্দুতে কী কী আর ফোর্স রয়েছে একটা হচ্ছে টেনশন ফোর্স ওপর দিকে টি এ আর নিচের দিকে রয়েছে এম জি তাহলে টি এ মাইনাস এম জি এটা বৃত্তপথে যাচ্ছে তাহলে টি এ মাইনাস এম জি টু এ টিএ মাইনাস এম জি আমার ডিকোয়ার সেন্টিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে সেন্টিপিটাল ফোর্সের ম্যাগনিচিউড কত এম বি এ স্কোয়ার বাই এল ভি এর ভ্যালু এখান থেকে বসিয়ে দাও তাহলে এম ফাইভ জি এল বাই এল 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 ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে টি এর ভ্যালু দাঁড়াচ্ছে সিক্স এম জি অর্থাৎ বৃত্তপথ কমপ্লিট করবার জন্য বস্তুটিকে অর্থাৎ মিনিমাম বস্তুটির ওপর যে তার সর্বনিম্ন বিন্দুতে টেনশন ফোর্স সেটা থাকতে হবে সিক্স এম জি সিক্স এমজি হচ্ছে মিনিমাম ফোর মিনিমাম টেনশন ফোর্স এর বেশিও ফোর্স থাকতে পারে সেক্ষেত্রে ভেরিসিটিটা বুঝতে পারছে এমজি তো বাড়বে না টেনশন ফোর্স বাড়বে টেনশন সরি টেনশন ফোর্স বেড়ে গেলে ভি এর পরিমাণ বেড়ে যাবে ভি এর পরিমাণ বাড়তে গেলে আর রোগটা ফাইভ জি এর চাইতে বেশি হলেও বস্তুটি পূর্ণ বৃত্তাকার পথ সম্পন্ন করবে অর্থাৎ সি পয়েন্টে পৌঁছাবে এবং তারপরে আবার এর উপরে ফেরত আসবে ঠিক আছে আচ্ছা এবার এই ফোর্সের জন্য একই রকম এখানে যেমন দেখেছিলাম যে এল হাইটে উঠে আন্ডারুট অফ টু জি পরিমাণ কমে যায় সিমিলারলি আমি এখানে লিখে দিচ্ছি টিবি টি এ টি এবং টি সি এটা প্রত্যেক এল হাইটে প্রত্যেক এল হাইটে টেনশন ফোর্স থ্রি এমজি করে বাড়তে থাকে ঠিক আছে টিএমসি করে আচ্ছা বাড়তে থাকে কমতে কমতে থাকে অবশ্যই কমতে থাকে তাহলে এখানে প্লাস এল হাইটে মাইনাস থ্রি এম জি করে কমতে থাকে ঠিক আছে তাহলে এটাকে যদি আমি ভাষার মাধ্যমে লিখে দিই এখানে ছোট করে যে টেনশন ডিক্রিজেস বাই মাইনাস থ্রি এমজি বা থ্রি এমজি বলতে পারে ডিক্রিজ যেতে বলে দিয়েছি থ্রি এমজি ফর এভরি এল হাইট এবং ভাইসি ভার্সা এল হাইট যদি কমে যায় তাহলে থ্রি এমজি করে বাড়তে থাকবে ঠিক আছে তাহলে টি এর ভ্যালু আমরা দেখেছিলাম যে টি এর ভ্যালু সিক্স এম জি হলে মিনিমাম রিকোয়ারমেন্ট ফর কমপ্লিটিং দ্যালু তাহলে টি বি এর ভ্যালু কত দাঁড়াবে থ্রি এম জি আরও কমিয়ে দিলাম তাহলে ফোর এম জি চলি থ্রি এম জি সরি করছি থ্রি এম জি এবং টিসি এর ভ্যালু দাঁড়াবে শূন্য এটাই কিন্তু আমরা পেয়েছিলাম যে মিনিমাম কত ভ্যালিসিটি দিতে হবে যাতে এটা বৃত্তপথ কমপ্লিট করে তার জন্য সি পয়েন্টে পৌঁছে তার টেনশন ফোর্স শূন্য হয়ে গিয়েছিল কিন্তু টেনশন ফোর্স টেম্পোরারি শূন্য গিয়েছিল তারপরে আবার টেনশন ফোর্স রিস্টোর্স ব্যাক টু পজিটিভ ভ্যালু এবং বৃত্তপথ কমপ্লিট করলো ঠিক আছে তাহলে যদি এবার কোনো প্রশ্নে দেওয়া থাকে যে বললো যে সেভেন এম জি এর চেয়ে কম দিনে তো হবে না তখন বৃত্তপথ কমপ্লিট করবে না বি এবং সি এর মধ্যে বৃত্ত ছেড়ে দেবে অথবা এ এবং বি এর মধ্যে থেকে অসিলেট করতে থাকবে সেরকম হবে না সিক্স এমজির চেয়ে চেয়েছি সেভেন এমজি দেওয়া থাকলো তাহলে টিবিতে কত হবে তার সাথে থ্রি এম জি কম দ্যাট ইজ ফোর এম জি এবং টিসিতে কথা হবে থ্রি এম জি কম তার মানে এম জি এইভাবে তাহলে টেনশন ফোর্স থ্রি এম জি পরিমাণ কমবে প্রত্যেক এল হাইট বাড়ার জন্য এবার এই সূত্রে আরও দুটো জিনিস বলে দিই যেমন দেখো এ বিন্দুতে ভ্যালাসিটি যদি আন্ডার অফ ফাইভ জি এল হয় তাহলে ভিবি হবে আন্ডার উট অফ থ্রি জি এল ভিসি হবে আন্ডার অফ জিএল অর্থাৎ উল্লম্ব বৃত্তীয় গতির জন্য এই যে ট্যানজেন্সিয়াল লিনিয়ার ভেলোসিটি এটা ক্রমশ কমছে তার কারণ জি অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করছে অর্থাৎ মন্দন হিসাবে কাজ করছে তাহলে আমরা জানি ওমেগা ইকুয়ালস টু যে কোনো একটা পয়েন্টের জন্য ভি বাই এল তাহলে আমরা এ বিন্দুর যা ওমেগা পাবো সে ওমেগা এ বি বিন্দুর জন্য পাবো ওমেগা বি সি বিন্দুর জন্য পাবো ওমেগা সি সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ যে ওমেগা এ উইল বি গ্রেটার দেন ওমেগা বি গ্রেটার দেন ওমেগা সি যেহেতু ওমেগার ভ্যালু টাইমের সঙ্গে ক্রমশ চেঞ্জ হচ্ছে সুতরাং এই ধরনের বৃত্তীয় গতি যা হচ্ছে একটি উল্লম্ব লঘু লঘুসূতর মাধ্যমে বাঁধা বস্তুর জন্য উল্লম্ব বৃত্তীয় গতি অথবা যে কোনো ধরনের উল্লম্ব বৃত্তীয় গতি ভার্টিক্যাল সার্কুলার মোশন হল নন ইউনিফর্ম সার্কুলার মোশন নন ইউনিফর্ম সার্কুলার মোশন এটা প্রথম ব্যাপার দ্বিতীয় যে জিনিসটা মেনশন করতে চাই সেটা হচ্ছে যে তোমরা দেখেছি যে টেনশন ফোর্স যেগুলো রয়েছে এ বিন্দুতে টেনশন ফোর্স কত ছিল মিনিমাম আন্ডার উঠ ফাইভ জি এল জন্য টেনশন ফোর্স বের করেছিলাম সিক্স এম জি তাহলে বি বিন্দুতে টেনশন ফোর্সটা থ্রি এম জি কমে গিয়ে হচ্ছে থ্রি এম জি এবং সি বিন্দুতে টেনশন ফোর্সটা আরও কমে যাচ্ছে এবং থ্রি এম জি পরিমাণ কমে গিয়ে হচ্ছে জিরো তাহলে টেনশন ফোর্সও কিন্তু এ থেকে বি হয়ে সি বিন্দুতে ক্রমশ কমছে অর্থাৎ এরকমও লেখা যাচ্ছে যে টি এ ইস গেটার ড্যান টিভি ইজ গেটার ড্যান সি এবার টেনশন ফোর্স যদি শূন্য হয়ে যায় এই ধরনের লঘু সুতোর মাধ্যমে বাঁধা বস্তুর ক্ষেত্রে তাহলে বস্তুটি বৃত্তপথ ছেড়ে যাওয়ার সম্ভাবনা সব বেড়ে যাবে ক্রমশ তাহলে এই বৃত্তপথ ছেড়ে যাওয়ার সম্ভাবনা কোথায় বেশি সিতে সবচাইতে বেশি তার চেয়ে কম হচ্ছে টিভিতে এবং সবচাইতে কম হচ্ছে টি এতে তাহলে আমরা এই টি এ গেটার ড্যান টিভি গেটার ড্যান সি এটাকে এইভাবে লিখতে পারি যে দ্য প্রবাবিলিটি পসিবিলিটি না বলে পসিবিলিটিং ইনক্রিজেস উইথ হাইট যত হাইট বাড়তে থাকে তত বডিটির সার্কুলার পার্থ লিভ করে যাওয়ার সম্ভাবনাও বাড়তে থাকে এবার এর সিমিলার টাইপের ভার্টিক্যাল মোশন এই যে আমরা লাইট স্ট্রিং এর মাধ্যমে একটা ভার্টিক্যাল মোশন দেখলাম এটা হচ্ছে টাইপ ওয়ান এরপর আরেক ধরনের টাইপ রয়েছে এর সিমিলার ভার্টিক্যাল মোশন হচ্ছে এই ধরনের এখানে একটা এরকম বৃত্তপথে একটা রিং রয়েছে এবং রিং এর ভেতরে এরকম একটা বল রেখে দিয়ে বলটা এরকম একটা ভার্টিক্যাল সার্কুলার ট্র্যাক এটা আমি বলতে পারো এটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার ট্র্যাক এর মধ্যে করে রোটেট করছে এক্ষেত্রে টেনশন ফোর্স নেই কিন্তু এই ট্র্যাকের দ্বারা বলের ওপর প্রযুক্ত যে নর্মাল রিয়াকশান সেটা রয়েছে এবার এই ধরনের বৃত্ত এক্ষেত্রে এটা এবং আমরা যে পড়লাম সুতোর মাধ্যমে বাধা বস্তুর জন্য ভার্টিক্যাল সার্কুলার মোশান তাদের মধ্যে সম্পর্ক তাদের মধ্যে সিমিলারিটি কোথায় সিমিলারিটি হচ্ছে যে বিটুইন এটা ভালো করে মাথায় রেখো যে বিটুইন বি এন্ড সি নর্মাল রিয়াকশান বিকামস জিরো বিফোর ফের বিকাম জিরো এটা তো অবশ্যই হবে এরপরে টাইপ তেও আমরা দেখব এই ব্যাপারটা হবে কিন্তু এক্ষেত্রে কি ইম্পর্টেন্ট ইফ নর্মাল রিয়াকশান ইকুয়ালস টু জিরো বিটুইন বি অ্যান্ড সি নর্মাল রিয়াকশান যদি শূন্য হয়ে যায় তাহলে কী হবে নরমাল রিয়াকশান শূন্য হওয়ার মানে হচ্ছে কন্টাক্ট লুজ হয়ে যাবে বলটা এই সার্কুলার ট্র্যাকের সঙ্গে এবং ইফ এটা জিরো দেন এন দেন ইভেনচুয়ালি এরকম করে লিখি ইভেন্চুয়ালি এন্ড বিকামস নেগেটিভ অ্যান্ড এর ফলে কি হবে কন্ট্যাক্ট লুজ করার মানে হচ্ছে দ্য বল উইল লিভ দ্য সার্কেল লিভ দ্য সার্কুলার ট্র্যাক ইন আ আলিক পাথ ঠিক আছে তাহলে যে যে ক্ষেত্রে নর্মাল রিয়াকশান হোক টেনশন ফোর্স হোক সেটা বি এবং সি বিন্দুর মধ্যে তার আগে কিন্তু নয় বি এবং সি বিন্দুর মধ্যে যদি নর্মাল রিয়াকশন ফোর্স জিরো হয়ে যায় তাহলে নর্মাল রিয়াকশান ফোর্স ইভেনচুয়ালি নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ হয়ে যাওয়ার মানে হচ্ছে কন্ট্যাক্ট থাকছে না জিরো হলেই কন্ট্যাক্ট থাকে না কিন্তু টেম্পোরারিলি যদি জিরো হয় তাহলে কন্ট্যাক্ট আবার রিগেন করতে পারে কিন্তু যদি টেনশন নর্মাল রিয়াকশান ফোর্স যদি অনেক সময়ের জন্য শূন্য হয়ে যায় অর্থাৎ ইভেনচুয়ালি নেগেটিভ হয়ে যায় তার মানে কন্ট্যাক্ট লুজ করে গেলে কন্ট্যাক্ট লুজ করা মানে হচ্ছে বলটা এরকম একটা প্যারাগলিক পাথে এই বৃত্তীয় যে পথ সেটা লিভ করে যাবে ছেড়ে চলে যাবে ঠিক আছে তাহলে এই ধরনের ক্ষেত্রে এই ধরনের কেসে এ শুড বি গেটার ডান অর ইকাল টু আন্ডার উট অফ ফাইভ জি এখানে রেডিয়াস অফ সার্কেল হচ্ছে আর ফাইভ জি আর ফর লুপিং দ্য লুপ অর্থাৎ পূর্ণ বৃত্তাকার পথ সম্পন্ন করবার মিনিমাম কন্ডিশন হচ্ছে ভি এর ভ্যালুকে আমাকে এ মানে কি বলটার এরকম ট্যানজেন্সিয়াল যে ভ্যালোসিটি সেটা আমাকে দিতে হবে আন্ডার উট অফ ফাইভ জি আর অথবা তার চেয়ে বেশি তো এই ধরনের বৃত্তি গতির জন্য এটা মনে রাখো কোন ধরনের বৃত্তিগতি যখন নর্মাল রিয়াকশন হোক টেনশন ফোর্স হোক সেটা শূন্য হয়ে গেলে বি এবং সি এর মধ্যে ইভেনচুয়ালি বস্তুটাই সার্কেল ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে খুব ভালো করে মনে রাখো সার্কেল ছেড়ে দেওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে লুপিং দা লুপের কন্ডিশন হচ্ছে আন্ডার উড অফ ফাইভ জিয়া ভি এ আন্ডার গেটার ডান্ডারউট অাইভ জিয়া এবার আমরা একটা দ্বিতীয় টাইপের ভার্টিক্যাল সার্কুলার মোশন দেখবো যেখানে একটি বলকে বা একটি পাথরকে অর্থাৎ একটি বস্তুকে একটি লাইট রড বা একটি লঘু দণ্ডের মাধ্যমে রয়েছে লঘু দণ্ড মানে হচ্ছে শূন্য আমরা লাইট রডের ক্ষেত্রে কি দেখেছি টেনশন ফোর্স জিরো হতে পারে সেক্ষেত্রে টাউট হবে অর্থাৎ টান অবস্থায় থাকবে কিন্তু লাইট রড লাইট রড আরও কি লাইট রড হচ্ছে রিজিট প্রকৃতির হয় অর্থাৎ টেনশন ফোর্স এর ভ্যালু বাড়লে বা কমলে তার লেংথ চেঞ্জ হতে পারে না তাহলে টেনশন ফোর্স গ্রেটার দেন জিরো হলে ডাউট থাকবে যদি টেনশন ফোর্স টু জিরো হয় সেক্ষেত্রেও রডটি টানটান অবস্থায় থাকবে এবং টেনশন ফোর্স ঠিক আছে রেস্যানসিকও কিন্তু হতে পারবে নেগেটিভ কিন্তু হতে পারবে না তাহলে এই ধরনের লাইট রডের জন্য ধরে নেওয়া যাক এল হচ্ছে লাইট রটের লেনথ একইভাবে ও বিন্দুতে আমি প্রিভার করলাম এবং উল্লম্ব বৃত্তপথে ঘোরালাম এ পয়েন্টের ভ্যালাসিটি হচ্ছে বি এ এ এবং বি বিন্দুর মধ্যে একদম লঘু সুতোর মধ্যে যেমন লঘু সুতোর জন্য যেমন যেমন আলোচনা একই রকম হবে অর্থাৎ এ এবং বি এর মধ্যে যদি কোনো পয়েন্ট পি ধরে নিই তাহলে পি পয়েন্টে টেনশান ফোর্স আমরা দেখতে পাবো যে অলওয়েজ দ্যান জিরো দাঁড়াচ্ছে বি পয়েন্টে এসে টেনশান ফোর্স শূন্য হয়ে যাবে যদি ভিএ আন্ডার আউট অফ টু জি এল হয় কিন্তু এরপরে এরপরে বস্তুটি নিচের দিকে চলে যাবে নিচের দিকে এ বিন্দুটা ডাউন্ডে অসলেট করতে থাকবে পি বিন্দুতে যদি টেনশন ফোর্স জিরো হয়ে যায় তাহলে তাহলে টেনশান ফোর্স নয় বস্তুটির ভেলোসিটি যদি শূন্য হয়ে যায় তাহলে বস্তুটি আবার এ বিন্দুর অ্যারাউন্ডে অসলেট করতে থাকবে অর্থাৎ বি বিন্দুর নিচে এ এবং বি বিন্দুর মধ্যেই সমস্ত সম্পর্কগুলো ওই লঘু সুতোর মতোই এবার সমস্যাটা তৈরি হয় বি এবং সি বিন্দুর মধ্যে আমরা দেখেছিলাম যে বি এবং সি বিন্দুর মধ্যে লঘু সুতোর জন্য টেনশান ফোর্সটা নেগেটিভ হয়ে গিয়েছিল নেগেটিভ হওয়ার ফলে সুতোটি ঢিলে পড়ে যায় এবং বস্তুটি লঘু এই বৃত্তাকার পথ ছেড়ে চলে যাবে একটা প্যারাবোলিক পাথে এই বৃত্ত ছেড়ে চলে যায় কিন্তু একটি লাইট রডের জন্য দেখতে পাব যদি ভি এ গেটার ডান আন্ডার রুট অফ টু জি এল হয় তাহলে বি পয়েন্ট ছাড়িয়ে ধরা যাক ডি পয়েন্টে পৌঁছালো বস্তুটি এবার ডি পয়েন্টে তার উপরে টেনশান ফোর্স হচ্ছে টিডি এবার টিডি অ্যাজ টিডি ক্যান নট বি লেস দ্যান জিরো দেয়ার ফোর লিখে দিই দেয়ার ফোর ইভেন ইফ টেনশান অফ দ্য রড ইকুয়াল টু জিরো বস্তুটি কিন্তু বৃত্তপাত ছেড়ে যাবে না কারণ বস্তুটি বুঝতে পারছে একটা শক্তমক্ত দণ্ডের মাধ্যমে বাধা রয়েছে এখানে কিন্তু সেটা ঢিলে হয়ে যেতে পারে না সুতরাং কী হবে টিডি ইকুয়ালস টু জিরো হয়ে গেল কিন্তু ভিডি তো মজুত রয়েছে ভ্যালাসিটি অফ ডি রয়েছে এবং যদি ভ্যালাসিটি অশূন্য হয় তাহলে বস্তুটি কী করবে বস্তুটি এই ভিডি এর অভিমুখে চলতে শুরু করবে ধরা যাক ডি ড্যাশ পয়েন্টে পৌঁছালো এবং ভ্যালাসিটি শূন্য হলো তাহলে তা বডি উইল কন্টিনিউ ইস মোশন অ্যালং দ্য সার্কেল টিল ইটস ভ্যালোসিটি ইকুয়াল টু জিরো অর্থাৎ ডি পয়েন্টে ধরা যাক এর ভ্যালাসিটি শূন্য হল ডি পয়েন্টে অবধি বস্তুটি পৌঁছাবে তারপর হবে ভালো করে ভেবে দেখো ডিটাস পয়েন্টে পৌঁছালো ডিটাস পয়েন্টে ভেলোসিটি শূন্য টিডিও শূন্য তাহলে এটা তো শূন্য একই সঙ্গে টিডিও এই অবস্থাতে শূন্য যে শূন্য কম তো হতে পারে না শূন্য টেনশন নিয়ে এটা ওপর দিকে চলতে থাকবে তারপরে কি হবে তা আফটারওয়ার্ডস ডিউ টু রিস্টোরিং ফোর্স ডিউ টু রিস্টোরিং ফোর্স দ্যাট ইজ এমজি সাইন থিটা এমজি সাইন ফাইভ হবে লিখি এমজি সাইন ফাইভ অথবা এটা মাইনাস এমজি সাইন ফাইভ হবে মাইনাস এনজি সাইন্স ফাইয়ের জন্য এটা কী হবে এটা বডি অসিলেটস অ্যাবাউট এ অর্থাৎ এখানে গিয়ে ডি ড্যাশ পয়েন্টে গিয়ে বস্তুটি স্থির হলো তারপরে কী হবে সি পয়েন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না তাহলে বস্তুটি আবার নিচের দিকে এভাবে নেমে আসবে যে দিকে নেমে এসে এ পয়েন্টের অ্যাবাউটে এভাবে অসিলেট করতে থাকবে আবার এই দিক বর আবার ভিডি ডাবল ড্যাস পয়েন্টে সরি ডি ডাবল ড্যাশ পয়েন্ট পর্যন্ত পৌঁছালো তারপরে আবার এখানে নেমে আসবে তাহলে এইভাবে এটা অশ্লেষণ সম্পন্ন করবে অর্থাৎ এ এবং বি পয়েন্টের জন্য যেমন আমরা সুতোর ক্ষেত্রে সুতোর বাঁধা বস্তুর জন্য দেখেছিলাম অশ্লেষণ করছিলো এক্ষেত্রে বি এবং সি পয়েন্টের মধ্যেও যদি যতক্ষণ না ভেলোসিটি শূন্য হবে ততক্ষণ পর্যন্ত বস্তুটি মুভ করবে জিরো টেনশন ফোর্স নিয়ে দণ্ডণ্ডের মধ্যে এবং এ পয়েন্টের অ্যাবাউটে ওটা অশ্লেট করতে থাকবে এটা হচ্ছে ভি এর ভ্যালুটা গেটার ডান টু জি টু জি এল হলে এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আরও আমরা দেখব এখনও শেষ হয়নি এটা যদি এবার আমরা কি দেখেছি যে বস্তুটি এবার ধরা যাক বস্তুটি সি পয়েন্ট পর্যন্ত পৌঁছালো এখানে ছোটো করে এঁকে দিচ্ছি যে বস্তুটি ধরা যাক সি পয়েন্ট পর্যন্ত পৌঁছালো এবং সি পয়েন্টে এসেছে এর হয়ে গেল শূন্য ঠিক আছে তাহলে এ পয়েন্ট থেকে কত হাইটে উঠেছে টুয়েলভ হাইটে উঠেছে সি পয়েন্টের ভ্যারাসিটি শূন্য তাহলে বি পয়েন্টের ভ্যারাসিটি কত এল হাইট নিচে নামলে ভ্যারাসিটি কত আমি বলেছিলাম কত পরিমাণ কমে কত পরিমাণ হবে আন্ডারুট অফ টু জি এল তাহলে এক্ষেত্রে হবে আন্ডারউট অফ ফোর জি ঠিক আছে আন্ডারউট অফ ফোর জি থেকে আন্ডার রুট অফ টু জি সেখান থেকে আরও আন্ডার টু জি এল কমিটি জিরো তাহলে এ যদি আন্ডার রুট অফ ফোর জি এল পর্যন্ত হয় তাহলে বস্তুটি সি পয়েন্টে পৌঁছাবে এবং সি কি কিন্তু স্থির হয়ে যাবে এখানে কোনো রিস্টোরিং ফোর্স নেই এক্ষেত্রে ফোর্স কি এর ওপরে টেনশন ফোর্সটা শূন্য হয়ে গিয়েছে একমাত্র ফোর্স হচ্ছে এর উপরে এম জি ফোর্স নিচের দিকে এবার বস্তুটি তিন চের দিকে নেমে যাবে না দণ্ড নিচের দিকে নেমে যাবে না কারণ দণ্ডে বাধা রয়েছে তাহলে কি হবে বস্তুটি ওখান থেকে স্থির হয়ে যাবে তাহলে ইফ ভি এ ইকুয়ালস টু আন্ডার রুট অফ ফোর জি এল তাহলে বডি রিচেলস সি অ্যান্ড বিকাম রেস্ট এবার যাই যদি আন্ডার ফোর জি এল এর চাইতে সামান্য বেশি হয় ফেলে সেটি সেক্ষেত্রে কিন্তু বডিটা সি পয়েন্ট ছাড়িয়ে এইখানে কোথাও পৌঁছাবে এবং তারপরে এটা বৃত্তপথ সম্পন্ন করতে শুরু করবে অর্থাৎ লুপিং দ্য লুপ অর্থাৎ আন্ডারউট অফ ভিএ যদি আন্ডারউট অফ ফোর এর চাইতে বেশি হয় তাহলে বডি উইল কমপ্লিট দ্য লুপ সিমিলার ভার্টিক্যাল মোশনে আসছি তাহলে আমি এই ব্যাপারটাকে একটু সামোডাইজ করে দিই প্রথমে তাহলে এক্ষেত্রে আমরা আমরা এমন একটা সার্কুলার মোশন দেখছি ভার্টিক্যাল সার্কুলার মোশন যেখানে যেখানে বস্তুটি একটি রিজিট রডের মাধ্যমে বাধা আছে রিজিট রডের মাধ্যমে বাধা থাকার ফলে রডের টেনশন ফোর্স কখনও লেসটাল জিরো হবে না অর্থাৎ ইন দিস কেস ইন দিস টাইপ অফ ভার্টিক্যাল সার্কুলার মোশন টাইপ অফ ভার্টিক্যাল সার্কুলার মোশন বডি ক্যান নট লিভ দ্য সার্কেল

ফর লুপিং দ্য লুক হচ্ছে ভিএ ইকুয়ে গ্রেটার দেন আন্ডার উট অফর জিএল ইকো না কিন্তু গ্রেটার দেন আন্ডার রুট অফ ইকোয়েস্ট সি পয়েন্টে উঠে নিয়ে স্থির হয়ে যাবে এবং আরও একটা ব্যাপার কি ইফ ভি এজ লেস দ্যান আন্ডার রুট অফ ফোর জি এল তাহলে এটা সি পয়েন্টে উঠবে না কিন্তু তার অন্যান্য বিন্দুতে পৌঁছাবে বি পয়েন্টের নিচে অথবা বি পয়েন্টের ওপরে এবং অ্যান্ড এটা এরকম যদি হয় তাহলে বডি উইল অসলেট বডি উইল অসলেট অ্যাবাউট এ এবার এক্ষেত্রে একই ব্যাপার যে ভিএ যদি গ্রেটার দ্যান্ডার রুট অফ টু জি এল পর্যন্ত যায় তাহলে বি পয়েন্টের ওপরে উঠবে ভিএ যদি লেস দ্যান আন্ডার রুট অফ টু জি এল হয় তাহলে তো একই ব্যাপার যে বি পয়েন্টের নিচে থাকবে এবং অসলেট করতে থাকবে এই পয়েন্টের অ্যাবাউটে আচ্ছা অসলেট করতে থাকবে তার মানে কি টেনশন ফোর্স শূন্য হয়ে যাচ্ছে কিন্তু ভেলোসিটি যতক্ষণ পর্যন্ত শূন্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত বস্তুটি কন্টিনিউ করবে এবং কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাবে তাহলে এটা যদি পি পয়েন্ট ধরে নিই তাহলে পি পয়েন্ট পর্যন্ত কখন পর্যন্ত পৌঁছাবে পি পয়েন্ট পর্যন্ত যদি পৌঁছাতে হয় ম্যাক্সিমাম তাহলে পি পয়েন্টের ভ্যালিসিটিকে হতে হবে শূন্য বোঝা গেল টেনশান শূন্য হয়ে গিয়েছে কিন্তু তাও বডিটা কন্টিনিউ করেছে যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে যতক্ষণ না তার ভ্যালিসিটি শূন্য হচ্ছে পি পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে ম্যাক্সিমাম তার মধ্যে পি পয়েন্ট পর্যন্ত পৌঁছে তার ভেলোসিটি শূন্য হয়ে গিয়েছে তাহলে প্রত্যেকটি পয়েন্টের এ থেকে সি পর্যন্ত প্রত্যেকটি পয়েন্টের ক্রিটিক্যাল ভ্যালাসিটি এক্ষেত্রে এই ধরনের মোশনের ক্ষেত্রে এই ধরনের ভার্টিক্যাল সার্কুলার মোশনের ফ্রি ক্রিটিক্যাল কিন্তু হচ্ছে শূন্য এর আগের ক্ষেত্রে আমরা দেখি এ এবং এর মধ্যে ক্রিটিক্যাল ভ্যালাসিটি শূন্য এক্ষেত্রে এ থেকে বি হয়ে সি পর্যন্ত সবকটি পয়েন্টের ক্রিটিক্যাল ভ্যালাসিটি হচ্ছে শূন্য ঠিক আছে বোঝা গিয়েছে তাহলে এর আমরা কয়েকটা সিমিলার টাইপের ভার্টিক্যাল মোশন দেখে নিই সিমিলার ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে এই ধরনের মোশনের ক্ষেত্রে দেয়ার ইজ নো চান্স অফ নো চান্স অফ বডি লিভিং দ্য সার্কেল যখনই সার্কেল লিভ করার সিচুয়েশান তৈরি হবে না তখনই তোমরা ভি এর ভ্যালু আন্ডারউট অফ ফোর জি এর চাইতে বেশি করে গিয়ে লুপিং দ্য লুপের কন্ডিশন লিখতে পারো আর যদি সার্কেল লিভ করার সম্ভাবনা থাকে যেমন আগের দুটো কেসে আমরা দেখেছিলাম লঘু সুতোর জন্য অথবা ওই সার্কুলার ট্র্যাকের মাধ্যমে পল্টার জন্য সেক্ষেত্রে আন্ডার অফ ফাইভ জি এল হবে ভি এর ভ্যালু ফর লুপিং দ্য লুপ কন্ডিশন এবার এটা কীরকম একটা প্রথমে একটা টায়ার নেওয়া হয়েছে টায়ারটাকে বা বলতে পারো যে একটা টিউব নেওয়া হয়েছে ফাঁপা টিউবটাকে এরকম বৃত্তপথ এইভাবে মোড়া হয়েছে এবং তার ভেতরে একটা এভাবে বল রেখে দেওয়া হয়েছে ঠিক আছে এবার ভালো করে দেখো যে বলের উপরে প্রযুক্ত ফোর্স কী প্রযুক্ত ফোর্স হচ্ছে নর্মাল রিয়াকশান ফোর্স এবং নর্মাল রিয়াকশন ফোর্সটাই এই বৃত্তপথে ঘোরার জন্য প্রযুক্ত যে সেন্ট্রিপিটাল ফোর্স তার একটা অংশ দিয়েছে কিন্তু এই নর্মাল রিয়াকশান ফোর্স শূন্য হলেও বস্তুটি যদি ধরা যাক এই অবস্থায় এখানে কোথাও এসে এই নর্মাল রিয়াকশন ফোর্স শূন্য হয়ে গেল কিন্তু বস্তুটিকে এই বৃত্তপথ ছেড়ে চলে যাবে বৃত্তপথ ছেড়ে চলে যাবে না অর্থাৎ ম্যাক্সিমাম কী হবে যদি এই পয়েন্টে এসে বস্তুটির ফেরেছিটিও যদি শূন্য হয় তাহলে বস্তুটি ফেরত যাবে এ পয়েন্টে এবং আবার এরম করে উপরে উঠবে এই অবধি যাবে একদম অপোজিট এই পয়েন্টে যাবে আবার ফেরত আসবে অর্থাৎ এই পয়েন্টে ব্যবহারটা অসিলেট করতে থাকবে অর্থাৎ এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্র এ শুড বি গ্রেটার দ্যান আন্ডার উট অফ ফোর জি এল ফর লুপিং দ্য লুপ ফর লুপিং দ্য লুপ মানে হচ্ছে কমপ্লিট লুপ সম্পন্ন করবার এটাই হচ্ছে কন্ডিশন একইভাবে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখে নেওয়া যাক এক্ষেত্রে একটা রিং রয়েছে একটা বৃহত্তর রিং রয়েছে এবং তার মধ্যে একটা ক্ষুদ্রতর রিং এইভাবে গলিয়ে দেওয়া আছে ঠিক আছে তাহলে যদি এই রিংটির ওপরেও প্রযুক্ত ফোর্স কী প্রযুক্ত ফোর্স হচ্ছে দেখো নর্মাল রিয়াকশান ফোর্স নর্মাল রিয়াকশান ফোর্সের একটা নর্মাল রিয়াকশন ফোর্স এবং এম জি এর একটা কম্পোনেন্ট এটা মিলে সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে যাই হোক নর্মাল রিয়াকশন ফোর্স এখানে এসে কোথাও একটা শূন্য হয়ে যেতে পারে কিন্তু শূন্য হলেও এই রিংটি কিন্তু বৃহত্তর রিং ছেড়ে যাবে না কারণ এই ছোটো রিংটা অডি রিংয়ের মধ্যে গলিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে এর ভেতরে ঢোকানো রয়েছে সুতরাং এটা বৃত্তপথ ছেড়ে যাবে না সুতরাং এই ক্ষেত্রেও লুপিং দালুপের কন্ডিশন হবে বিএার দ্যান আন্ডার উডো ফোর জি এল ফর লুপিং লুপ তাহলে এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল সার্কুলার মোশনের সম্পূর্ণ আলোচনা আমরা এখানে দুধরনের ভার্টিক্যাল সার্কুলার মোশন দেখলাম এক ধরনের সার্কুলার মোশনের ক্ষেত্রে বৃত্তপথ ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে লুপিং দালুপের কন্ডিশন এবং অন্য ধরনের সার্কুলার মোশনের ক্ষেত্রে ভার্টিক্যাল সার্কুলার মোশনের ক্ষেত্রে বডি সার্কেল লিভ করতে পারে না